কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। পূর্ণ কলেবরম শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধাকুঞ্জ নিবাসিনম নমোয়মি বিষ্ণুপদায়ঃ কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে মহাপ্রসাদ জননী সর্বশোভাবর্ধিনী আদি বেদিমরণিত তুলসী নমস্তুতে আনন্দ লীলাময় বিগ্রহয় হেমাবতী বৎসপি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নম নমস্তে ভবন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লবী বল্লভাকে দেব শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহ শ্রীরূপী শ্রী সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজী বহুপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসা জগতে বিঘ্ন না জহতি
রে ভাই কৃষ্ণ প্রেম ধাই গুসাই করি চরণ ধ যাহা হইকে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম ধাই গুসাই জন্মই তার সুগর বদ রেণু মুর পঞ্চগ্রামগর পদ রেণু মুর পঞ্চগ্রাম ভক্ত শনিবার জন্মে জন্মে মুরাই অভিলাষ চরণ শ্রী ভক্ত শনিবার জন্মে জন্মে মুরাই অভিলাষ চরণী শরণ নীলম দাও পদ ছায়া গোসাই প্রভু মুড়ি কর দয়া চরণী শরণ নীল প্রভু মুড়ি কর দয়া মুড়ে কর ব্রজ কইলা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ গোসাই যাবে ব্রজ কইলা ব্রজ রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ গোসাই যাবে ব্রজ কইলা রাধা কৃষ্ণের যাদের মনে আনন্দ আছে তারাই কেবল হাত তুললেন, যারা দাঁড়িয়ে আছেন তাদের মনে কোনো আনন্দ নেই।
হাত তোলার মানে কি absolutely slender omnipotent maker krishna and dedicate your heartiest dignity all power supreme হাত তোলা মানে আত্মসমর্পণ করা আমরা অনেকই তত্ত্ব জানি না যে উনি হাত তুলছেন আমিও তুলছি আবার কেউ ভাবছেন ঠান্ডার মাঝে হাত এমন করে দিয়েছি লজ্জায় তুলছেন না কেউ কেউ আবার কেউ ভাবছেন সমাজে চলতে গেলে উনি যদি হাত তুলেন আমি যদি না তুলি আমি একটা অসামাজিক মানুষ সমাজে চলার যোগ্য নই আমি তাই উনি তুলছেন আমিও তুলছি সমাজে চলতে গেলে তো করতে হয় নতুবা অসামাজিক এই জন্য অনেকেই তুলে কিন্তু এর পশ্চাতে তত্ত্ব কি তত্ত্ব না জানলে তো হয় না যেমন আপনি কোথাও নিমন্ত্রণে গেলেন একসঙ্গে প্রসাদ পেতে বসেছেন আপনার প্রসাদ পাওয়া শেষ তাই বলে কি উঠে যাবেন সবাইকে রেখে যদি উঠে যান তাহলে আপনার মাঝে জ্ঞানের অভাব রয়েছে এটা কি আমরা সমাজে চলতে গেলে কিছু রুল অফ রেগুলেশন মেনে চলি এটা হচ্ছে ভক্তি সমাজ এখানে একটা নিয়ম আছে বিধান আছে হাত তোলার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা হরিধ্বনি প্রেমধ্বনি দেওয়ার সময় হাত তুলতে হয় ভাবুক তো একবার হাত দিয়েছেন ভগবান সচল আছে এরপরে আমরা হাত তুলতে লজ্জাবোধ করি অলসতা করি এমন একদিন সময় আসবে মন চাইলেও আর হাত দুটো তোলা যাবে না অপরাধী সে যদি সেলেন্ডার করে তার শাস্তির পরিমাণটা কমে যায় এই দুটো হাত তুলে হৃদয়ের আকুতি গোবিন্দের নিকটে জানাতে হয় আমরা বুঝিব বলে কথা দিয়ে এসেছিলাম কিছুই করতে পারলাম না দুটো হাত তুলে হৃদয়ের আকুতি নিবেদন গোবিন্দ মানব বলে তোমার প্রতিশ্রুতি কথা দিয়েছিলাম মানব নাম হলো কিছুই মানতে পারলাম না ক্ষমা করো আমায় ভাবুক তোমা এই কটকটি ঠান্ডার মাঝে উত্তরবঙ্গে গিয়ে দেখুন শীত বস্ত্র অনেকের নেই কেউ বা রেলওয়ে স্টেশনে শুয়ে আছে মাথা গোজার একটু ঠাই নেই দুবেলা দুমুঠো আহার করার সামর্থ্য কারণে এই জগতে অনেক লোক আছে যাদের চোখ নেই হাত নেই পা নেই প্রারব্ধ কর্মের দ্বারা বিকলাঙ্গ হয়ে জন্ম নিয়েছে আমরা যারা এখানে এসেছি তাদের থেকে নিশ্চয়ই ভালো আছি গো মা ভগবান ভালো রেখেছে তাহলে একটু কৃতজ্ঞতা জ্ঞাপন কি করা উচিত নয় গোবিন্দের প্রতি যে গোবিন্দ তুমি ভালো রেখেছো আমায় একটু একটু কমবে ঝামঝামটা কমবে আপনি কারো উপকার করলেন সেই ব্যক্তিটা যদি আপনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করে দ্বিতীয়বার কি তার উপকার করবে আপনি বলবেন তুই একটা অকৃতজ্ঞ যে ভগবান আপনাকে এত কিছু দিলেন এই লাইফ সাপোর্টে গেলে কৃত্রিম অক্সিজেন দিলে কত টাকা লাগে মা এই করোনার সময় একটা অক্সিজেন সিলিন্ডারের দাম কত হয়েছিল অথচ এই প্রকৃতি থেকে স্রষ্টা অতুল বিশুদ্ধ অক্সিজেন আমরা গ্রহণ করছি লাইট জ্বালালে প্রতি মাসে বিল দিতে হয় মোটর দিয়ে জল তুলছি বিল দিতে হচ্ছে গো ফ্যান চালিয়ে বাতাস গ্রহণ করছি বিল দিতে হয় একদিন সূর্যদেব যদি এসে বলেন আমার বিল পরিশোধ করো পবন যদি বলে আমি যে তোমাকে এত সুশীতল বাতাস দিচ্ছি আমার বিল পরিশোধ করো ভগবান তাদেরকে নিযুক্ত করেছেন আমাদের সেবার জন্য
এরপরও কি একটু কৃতজ্ঞতা জ্ঞাপন উচিত নয়? এই হরিদ্বনি প্রেমধ্বনি দেওয়ার সময় হাত তুলতে হয়, হাত তোলা মানে অ্যাবসুলেটলি স্যালেন্ডার, ভগবানের নিকটে সমর্পণ। আজ হাত আছে, তুলতে যদি কুণ্ঠিত হই, লজ্জিত অনুভব করি, যেদিন শরীর অচল হবে মন চাইলেও এই অঙ্গ প্রত্যঙ্গ গোবিন্দের সেবায় লাগাতে পারব না। কতটুকু হাত তুলবে? অনেক মায়েরা এমন করে, কেউ এমন করে, হাত তুলতে হয় পূর্ণভাবে। মহাপ্রভু দেখালেন দ্রৌপদী এক হাত তুলে গোবিন্দের নিকটে বস্ত্র প্রার্থনা করেছিলেন। দেখুন মহাভারতের লীলা কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে। দ্রৌপদীর পূর্ণরূপে বিশ্বাস ছিল নিজের প্রতি, যে আমি যজ্ঞ থেকে সৃষ্টি হয়েছি, আমার সুরক্ষা আমি নিজেই করতে পারব, আমার পঞ্চপতি যারা পঞ্চ গুণে গুণান্বিত, সমগ্র বিশ্বের সকল ঐশ্বর্য যাদের মাঝে আছে তারা আমাকে সুরক্ষিত করবে, আমার পিতার বন্ধু প্রবর অস্ত্র গুরু দ্রোণাচার্য যিনি আমায় রক্ষা করবেন মহামহিম বিশ্ব জগতে ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত তিনি, তিনি আমায় রক্ষা করবেন, নতুবা মহামন্ত্রী বিদুর যিনি ধর্মের আধার তিনি অধর্ম কখনো করতে পারেন না, কিন্তু সকলই কৌশল করে প্রত্যেককেই ছলনা করে নিজ নিজ ধর্মের প্রতিজ্ঞায় আবদ্ধ রেখেছিলেন। দ্রৌপদীর বসন হরণ থেকে কেউ তাকে রক্ষা করতে পারল না। পরিশেষে দ্রৌপদী নয়ন জলে গোবিন্দের প্রতি শরণাগত হয়ে বলেছিলেন গোবিন্দ জগতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। গোবিন্দ আমরা মনে করি জড় জগতে সবাই আমাদেরকে রক্ষা করবে, রূপের অহংকার, গুণের অহংকার, বংশ মর্যাদার অহংকার মাথা নত হয় না, পাণ্ডিত্যের অহংকার, গোষ্ঠী বড় এরকম অহংকার, যদি গোষ্ঠী বড় অহংকার থাকে রাবণের থেকে আমাদের গোষ্ঠী বড় নাকি গো বাবা, যার একলক্ষ পুত্র ছিল সোয়ালক্ষ নাতি, মরতে মরতে কেউ রইল না বংশে জ্বালাবার বাতি, আছে নাকি? এর থেকে গোষ্ঠী আমাদের বড়। যদি মনে করি গোষ্ঠীর ভাইদের সংখ্যা আমার বেশি, দুর্যোধনের থেকে কি আমার গোষ্ঠীতে ভাই বেশি নাকি বাবা? কোন লাঠি তো দুর্যোধনকে ভরসা দিতে পারল না, কোন ভাই তো শেষের দিনে দুর্যোধনের উড়াত যখন ভেঙ্গে গেল, উরুটা ভেঙ্গে গেল, এই ভগ্ন উরু নিয়ে উঠার চেষ্টা করেছিলেন, ভগবান গিয়ে বলেছিলেন মূর্খ দুর্যোধন খুব না অহংকার করে বলেছিলে, শুয়ে রক্তবাকি যতটা মাটি ধারণ করে ততটাও বিনা যুদ্ধে দেবে না, সন্ধির প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, তুই আমায় বন্দি বানাবার চেষ্টা করেছিলে, তোর 99টা লাঠি তোকে সুরক্ষিত রাখবে, তোকে ভরসা দেবে, আজ কোথায় তোর লাঠি? কোন লাঠি তো তোকে ভরসা দিতে পারছে না, ওরে আমাকে যে লাঠি পাবে শেষের দিনে তাকে আর লাঠিতে ভর দিতে হয় না রে, আর আমাকে যে পাশ কাটিয়ে চলে তার যত ঐশ্বর্য বিক্রম বৈভব ক্ষমতা থাকুক না কেন, অন্তিমে তার সর্বহারা হয়ে জগৎ থেকে গমন করতে হয়।
এই ধর্মের শাশ্বত চেতনা উপলব্ধির জন্যই সাধু সঙ্গ দরকার। সাধু সঙ্গে না আসলে উপলব্ধি হবে না, তাহলে আমার অহংকার থাকবে। দ্রৌপদী এক হস্তে সমর্পণ করে ডেকেছিলেন, গোবিন্দ তাকে কৃপা করেননি। কেউ যদি নিজের বলে কিছু রাখে, আমাকে কিছু দে, ভগবান বলছেন আমি তাকে কৃপা করি না। দ্রৌপদী যখন দেখলেন তার পক্ষে আর বস্ত্রকে সংকুলান করে রাখা সম্ভব নয়, তখন তিনি দু হাত তুলে গোবিন্দের নিকটে প্রার্থনা করেছিলেন, গোবিন্দ অনন্ত আকারে বস্ত্রের মাঝে নিজেকে প্রকাশিত করে দ্রৌপদীর সম্ভ্রমকে রক্ষা করেছিলেন। দুঃশাসন বস্ত্র টানতে টানতে ক্লান্ত হয়ে গেল, রাজসভায় স্তূপাকার হল, বস্ত্রের সভাসদ উপলব্ধি করল অনন্তকাল এই বস্ত্র টানলেও কখনো শেষ হবে না। এই বস্ত্রে গোবিন্দ বিরাজিত আছেন, এ হাত তোলার মানে আত্মসমর্পণ। হরিদ্বনি প্রেমধ্বনির সময় কখনো হাত তোলাতে কি নিজেকে বিরত রাখবেন না, কারণ গোবিন্দের প্রসাদ রূপে দুটো হাত পেয়েছেন। এই জগতে অনেক লোক আছে যাদের হাত নেই, তাদের থেকে আপনি সৌভাগ্যবান সৌভাগ্যবতী, তাই গোবিন্দের ঋণকে স্বীকার করুন। আনন্দে বলো হরি ভজ বৃন্দব, শ্রী গুরু বৈষ্ণব পদে বজাইব। আনন্দে বলো হরি ভজ বৃন্দব, শ্রী গুরু বৈষ্ণব পদে বজাইব। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন করে নড়ো তমাসাই, গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রী বসতি গৌর ভক্তবৃন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রী বসতি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, yeah।
परमेश्वर भगवान श्री गोविंद अप्रकृत कथामृते स्नात हबार मनोरथे जे यज्ञानुष्ठानेर आयोजन करा हयेछे उक्त यज्ञानुष्ठानेर हिमेल रजनीते उपवेशन करेछि आमरा बांग्लादेशेर सिलेट विभागेर मौलवीबाजार जिलार श्रीमंगल उपजिला स्थित भुनबीर यूनियनस्थ आलिशारकुल माझेर पाड़ा आजकेर यज्ञानुष्ठानटिर आयोजने आछेन नवश्री युव संघ तादेर प्रयास तृतीय बछरे पदार्पण करेछे प्रथम बछरे आमार आसार सुयोग हयेछिल आमाके दिये शुरू हरि बोल द्वितीय बारेर न्याय आपनादेर चरण धूलि प्राप्तिर सुयोग हलो আপনাদের মধ্যাহ্নকালীন সময়ে এবং গতকাল রজনীতে স্নেহাস্পদ সিদ্ধার্থ কৃষ্ণ দাস প্রভুজি হরি কথামৃতে স্নাত করেছেন আপনারা ওনার অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণ করে আশা নয় বিশ্বাস করছি তৃপ্ত হয়েছেন তারই প্রয়াস দিন থেকে দিন উন্নতির সিঁড়ি বেয়ে নতুন নতুন সফলতা বয়ে আনো দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক কর্ম তৎপরতায় সিদ্ধার্থ প্রভুর জয় যুক্তি প্রার্থনা করছি নবশ্রী যুব সংঘকে কৃতজ্ঞতা নিবেদন করছি এই চমৎকার যজ্ঞানুষ্ঠানটি আয়োজন করি বিষয় আসক্ত সংসারী মনুষ্য জীবকে পরম পথের দিশা দেখানোর জন্য যদিও এবছর আপনাদের এখানে আসার সুযোগ আমার ছিল না আমার প্রবচন এক দু বছর আগে সম্ভব হয়ে যায়
এই সময় আমার বালাগঞ্জ প্রবচন ছিল তিন দিন। তো তাদের জননা শৌচ করার কারণে তিন দিন প্রোগ্রাম স্থগিত হয়ে যায়। আর আপনাদের বিকাশ প্রভুজি তিনিও সেই ক্ষণে কল দিলেন, তুই বেটে বলে হয়ে গেল ছক্কা, আপনাদের চরণদুলি প্রাপ্তির সুযোগ হয়ে গেল। এটা আমার পরম প্রাপ্তি, গত বছরের পূর্বের বছর অনেক আনন্দ করে গিয়েছিলাম আপনাদের সঙ্গে, সে আনন্দের রেশ রয়ে গিয়েছে হৃদয়ের কোণে। আর সেই রেশকে এক চিলতে থেকে একটু শ্রী বর্ধিত করার জন্য এবছর ছুটে আসা। আশা করি এই রেশ চলমান থাকবে, হয়তো আমি নতুবা আমার অনুগামী যারা, আমার স্টুডেন্ট যারা, কেউ না কেউ আপনাদের সঙ্গে থাকবে। সেই প্রয়াসকে আবারও স্বাগত জানিয়ে এই গ্রামের সকল ভক্তবৃন্দ যারা এই অনুষ্ঠানটির শ্রী বর্ধন করতে সহযোগিতা করেছেন, এবং বিশেষ করে যুব সমাজকে ধন্যবাদ না দিলেই নয়, আমি প্রথম বছরে যুব সমাজের উদ্দেশ্যে অনেক কথা বলে গিয়েছিলাম যে আমরা ইচ্ছে করলে পারি, আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে, আমাদের জাগতে হবে। আমার প্রচারের মূল স্লোগানটাই হচ্ছে যুব সমাজ উঠো জাগো আর ঘুমিও না। আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে জাগরণ সম্ভব নয়। জাগরণটা যুব সমাজের মাধ্যম দিয়ে শুরু করা উচিত। যুবক যুবতী তাদেরকে নিয়েই তো যুব বলা হয়, যুব শব্দটি দ্বারা যুবক যুবতীকে বোঝায়। যুব সমাজ যদি জেগে উঠে তাদের দ্বারা যে প্রজন্ম আসবে সেই প্রজন্ম অবশ্যই ধর্মীয় চেতনা লাভ করবে, কারণ আম্র বৃক্ষে কখনো তেঁতুল ধরে না, যত্র বীর্য তত্র পরাক্রম শাস্ত্রের ভাষা, বীজ যেমন ফসল তেমন। আবার ভালো বীজ হলে হবে না গো বাবা, জমি ভালো হতে হবে। বীজ যত ভালো হোক না কেন গো মা, জমি যদি ভালো না হয় ফসল কি ভালো হবে? বীজ ভালো জমিও ভালো এরপরও ফসল ভালো হবে না, পরিচর্যা যদি না হয়। এজন্যই কবি নজরুল একজন সাহিত্যের ছাত্র হিসেবে আমি যাকে দুটি দৃষ্টিকোণ থেকে নিরীক্ষণ করি, এক দৃষ্টিতে তিনি বিদ্রোহী কবি, আরেক দৃষ্টিতে তিনি প্রেমের কবি, মানবতার কবি। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, অন্য হাতে রণতূর্য। সেই কাজী নজরুল বলেছিলেন জমির কত আবশ্যকতা, পুরুষ এনেছি দিবসীর জ্বালা তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছি যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ, দিবসেই দিয়েছি শক্তি সাহস নিশিতে হইয়াছি বধু, পুরুষ এসেছে মরু তৃষা লয়ে নারী যুগায়েছে মধু, শস্যক্ষেত্র উর্বর হল পুরুষ চালালো হাল, নারী সেই মাঠে শস্য রুপিয়া করিল সুশ্যামাল, নরবাহে হল নারীবাহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিলাম সোনালী ধানের শীষে। কি চমৎকার দেহতত্ত্বের কথা, ভাবুন দুটোই প্রয়োজন, দুটোই প্রয়োজন গো। এখন তো এগুলো বিচার হয় না, আমরা যখন ছোট ছিলাম কিংবা এখানে আমার বাবার বয়সী যারা, কাকার বয়সী জেঠার বয়সী, মা কাকিমা জেঠিমা, তারা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন
सर्वप्रथमे जिज्ञेस तुम्हार नाम कि बाबार नाम मायर नाम तुम्हार मामार बाड़ी कोथाय गो ओ बाबा ठीक बोलछि तो मामार बाड़ी कोथाय कोथा थेके एसेछे शस्य क्षेत्र उर्वर हलो पुरुष चालालो हाल नारी से माते शस्य रूपिया करिलो सुश्यमाल नर बाहे हल नारी बाहे जल से जल माटी मिसे फसल हइया फलिया उठिलाम सोनाली धानेर शीछे बीज जमी दुटुई भालो दरकार ताहलेई एकजन सुसंतान प्राप्ति सम्भव তাতেও সুসন্তান আসবে না পরিচর্যা যদি ভালো না হয় সুসন্তান প্রাপ্তির পশ্চাতে আমাদের শাস্ত্র বলছেন এগুলো বিবাহের আগে জানতে হয় সদ্গুরুদেবের কাছ থেকে তত্ত্বদ্রষ্টা গুরুর কাছ থেকে যে কোনো গুরুদেবের কাছ থেকে নয় যে কারো কাছে মাথা ঠেকালে হবে না এক অন্ধ আরেক অন্ধকে পথ দেখাতে পারবে না তত্ত্ব দ্রষ্টা গুরুর নিকটে না গেলে আপনি সেই দেশের সন্ধান পাবেন না শাস্ত্রীয় নিয়মে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া দিন তিথি নক্ষত্র ক্ষণ দেখে সন্তান ধারণে প্রবৃত্ত হওয়া আসুরিক মনোভাব সম্পন্ন সন্তানের জন্ম হবে সন্তান ধারণে পিতামাতার মনোবৃত্তি যদি আসুরিক ভাব হয় প্রক্রিয়া যদি আসুরিক হয় আসুরিক সময়কে যদি নির্বাচন করা হয় তৃতীয় কার্য যে কার্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কার্যটি হচ্ছে মায়ের সাধনা গর্ভকালীন সময়ে এই দশ মাস দশ দিন মা যে সাধনা করবে সাধনা যত কঠিন হবে পরিপক্ক যত হবে ফল তত সুমিষ্ট হবে এগুলো আমার কথা নয় প্রহ্লাদ মহারাজ মায়ের পেট থেকে ভাগবত শিখে বের হয়েছিলেন তাই তো বাবা হ্যাঁ দেবর্ষি নারদের আশ্রমে মা কয়াদু ভাগবত শ্রবণ করেছিলেন অবিমুন্ন মায়ের পেট থেকে চক্র বুয়ে যাওয়ার পথ জেনেছিলেন শাস্ত্রে বহুবিধ দৃষ্টান্ত রয়েছে বিজ্ঞান সেটিকে সমর্থন করেছে গর্ভকালীন সময়ে মা যে আচরণ করবে সন্তানের মাঝে সেটি অবশ্যই প্রকাশিত হবে এগুলো যুব সমাজকে সর্বপ্রথমে জানতে হবে এগুলো ভাগবতের বাহিরের কথা নয় এগুলো মহাভারতের বাহিরে কথা নয় এগুলো সংহিতার বাহিরে কথা নয় এগুলো পুরাণের বাহিরে কথা নয় এগুলো সর্বপ্রথম সংসারী মানুষকে জানতে হবে কারণ আপনি আজ তরুণ আপনি যুবক আপনি পিতা হবেন আপনি তরুণী আপনি যুবতী আপনি আদর্শ মা হবেন আপনাকে জানতে হবে সেই তত্ত্ব আমাদের সমাজ এই তত্ত্ব জানায় না এগুলোকে আমরা পাশ কাটিয়ে যাই এগুলো আলোচনা আমরা নিন্দনীয় মনে করি এটাই আমাদের মনের ভ্রম আমাদের অজ্ঞতা আমাদের অপূর্ণতা আমাদের জানার ব্যাকুলতা থেকে সরে আসা যার কারণে আজ আমার সন্তান আসুরিক মনোভাব সম্পন্ন যার কারণে আমার সন্তান রাস্তায় ফিজিং করে যার কারণে আমার সন্তান কাপড় টানে একটাই কারণ আমি সেই সংস্কার দিতে পারি নাই সেই সংস্কার কি করে দেব শাস্ত্র গ্রন্থ নির্দেশ করেছেন একটু পড়বেন মহাভারত আজ কংসের এমন আচরণ কেন পিতা এত ভক্তিমান এত ধর্মী উত্তম রাজা তাহলে কংসের আজ এমন মনোবৃত্তি কেন মায়ের কারণে পদ্মাবতীর কারণে উগ্রসেনের ঔরস জাত সন্তান কংস নয় দ্রুমিলের দ্বারা পদ্মাবতীর এই সন্তান জানেন কিনা আপনারা বিবাহের পর সেই কংস
प्रथम सन्तान रूपे पद्मावती के आश्रय करे आसलें। বিবাহের পর পদ্মাবতী বাবার বাড়িতে থাকতেই বেশি ভালোবাসতেন। একটা নারীর বিবাহের পর তার সংসারটা হচ্ছে পতির সংসার। নারী দুই কুলকে উদ্ধার করতে পারে, জেনে যান, পিতৃকুল শ্বশুরকুল দুই কুলকে উদ্ধার করতে পারে নারী। এজন্যই নারীকে লক্ষ্মী বলা হয়। দেখবেন বিবাহের কার্ডে এক সময় লেখা হতো শ্রীমতী। কাউকে যদি সনাতন ধর্মের অনুসারীদেরকে জিজ্ঞেস করা হয় কোন মেয়েকে কিংবা ছেলেকে তোমার নাম কি গো, আমরা বলি শ্রীযুক্ত অমুক, শ্রীযুক্তা কিংবা শ্রীমান কিংবা শ্রীমতী। যদিও এখন আমরা এগুলো বলি না, আমরা তো দিন দিন আধুনিক হয়ে যাচ্ছি, আমাদের এখন সিঁদুর পড়তেও হয় না, হ্যাঁ আমাদের এখন শঙ্খ পরিধান করতে হয় না, আমরা পাশ্চাত্যদেরকে দিন দিন অনুসরণ করছি। ধার্মিক মুসলমানদের দিকে তাকান, ওরা যত বেশি শিক্ষিত ওরা তত ধর্ম ভীরু, আর আমরা অল্প বিদ্যা ভয়ঙ্করী একটু শিক্ষিত, আমরা এক একটা অকাল কুষ্মাণ্ড কচুবনের কালাচাল। এই হলো হিন্দুদের দুর্গতি। কিন্তু এর পিছনে যেমন ধর্মীয় কারণ আছে, এর পিছনে তেমন বিজ্ঞানও একটা কারণ দিয়েছে, একটা অ্যাডভান্টেজ দিয়েছে আমাদেরকে, একটা মেরিট দিয়েছে আমাদেরকে, কেন সেটা করা উচিত। শ্রীযুক্তা শ্রীমতী শ্রীমান শ্রীযুক্ত এর পশ্চাতে কারণ আছে। শ্রী শব্দের 25টা অর্থ, কোন নামের পূর্বে যদি শ্রী লেখা হয় ওই নামের যদি কোনো দোষ থাকে, ভালো করে বুঝবেন, এক সময় নাম রাখা হতো দিন কম তিথি নক্ষত্র গণনা করে। এখানে আমার বাবার বয়সী যারা অনেকেই হয়তো কুষ্টি আছে, আছে কি বাবা, রাশি দেখা হতো এক সময়, বর্তমানে তো আর এগুলো হয় না, যে কোনো নাম আমরা রেখে ফেলি। বংশ তালিকায় দেখবেন 100 বছর পিছিয়ে যান, আপনার বংশ তালিকায় দেখবেন প্রত্যেক নাম এমন, জনার্দন বাসুদেব মুকুন্দ মাধব গোবিন্দ গৌরাঙ্গ গিরিধারী গোপীনাথ ঋষিকেশ ব্রজবিহারী ব্রজেন্দ্র ব্রজনাথ ব্রজকুমার ইত্যাদি ইত্যাদি। আর বর্তমানে দেখবেন নাম পিন্টু সেন্টু মন্টু ভায়েল ডিজে কথা পাতা লতা দিয়া রাশি বাসি কাশি, না ভুল বলছি বাবা, কেন এমন হলো, কারণটা কি? এই ব্রাহ্মণ বাড়ি এক জায়গায় পাঠে গেলাম, আমার বৌদি আছে ব্রাহ্মণ বাড়িয়ার, ওরা তো সব দিক দিয়ে প্রাণটিকে গোল, ওদের নাম নিতে আবার ভয় করে, ওরা তো আবার খবর পড়ে না দেখেও না তৈরি করে। গেলাম পাটে এক জায়গায়, নামই বলে ফেললাম ব্রাহ্মণ বাড়িয়ার কথা, অনলাইনে আবার দেখছে, দেখ কোন জায়গা সেটা বলবো না। সেলুনে এক ভক্ত আমাকে বলছে ভৌজি যদি একটু যেতেন কৃপা করে। গেলাম সেলুনে, এক মা এসেছে এক ছেলেকে নিয়ে চুল কাটতে, বলছে দাদা বর্তমানে মার্কেটে কোন ডিজাইনটা চলছে একটু ক্যাটালগ দেখান তো। ও বা কি ব্যাপার, ছেলেকে নিজে চুল কাটবে, ক্যাটালগ কি? এবার সেলুনের লোকটা বলছে বৌদি এই এই চলছে ডিজাইন, না একটাও পছন্দ হয় না, ব্যাপারটা কি? আমি পাশে চেয়ারে বসা বললাম মা গো কার চুল কাটবে? বলছে আমার ছেলের। ভালো ডিজাইন খুঁজতেছো, হ্যাঁ তোমার ছেলের নাম কি গো মা? মা বলে উঠলো আমার ছেলের নাম দিজে। ছেলের নাম কি? দিজে। বললাম মা বাবা খুব ভালো, ছেলের নাম দিজে, এই ছেলে বড় হয়ে করবে কি যে, এইটাই ভাবতেছি। ভাবুন আমাদের পূর্বপুরুষরা যে নাম রাখতেন তার পিছনে কারণ রয়েছে। ওদেরকে বুকা ভাববেন না, ওদেরকে আনস্মার্ট ভাববেন না। আমাদের মা কাকিমা জেঠিমারা যে সিঁদুর পড়তেন, আমরা সিঁদুর ছেড়ে যে টিপ পড়ি, আমাদের মা কাকিমা জেঠিমারা আনস্মার্ট নয়। স্মার্ট মানে কি? শাড়ি কুড়ে ম্যাক্সি পরা। স্মার্ট মানে কি? আমাদের বয়সী ছেলেরা চুলের রংকে পাঠার মতো পরা। স্মার্ট মানে কি? সিরা প্যান্ট পরা, শর্ট কাপড় পরাকে আমরা স্মার্ট মনে করি। অথচ গীতায় ভগবান বলছেন
স্থিত প্রজ্ঞ ব্যক্তি, এই স্থিত প্রজ্ঞ ব্যক্তিরাই স্মার্ট, যে সুখে দুঃখে সকল অবস্থায় নিজেকে মানিয়ে নিতে পারে সেই হচ্ছে স্মার্ট। সর্ব অবস্থায় সর্ব জায়গায় যে নিজেকে মানিয়ে নিতে পারে, শত্রু মিত্রে যে সমভাব দর্শন করতে পারে সেই হচ্ছে ভগবানের প্রিয়। আর যে ভগবানের প্রিয় নয় সে কখনো স্মার্ট হতে পারে না। যে ভগবানের প্রিয় নয় সে কি করে স্মার্ট হতে পারে গো? কশ্মীর কালেও নয়, প্রশ্ন ওঠে না। নাম আবাস বলে একটা শব্দ আছে, নাম অষ্টাকমটা পড়বেন, নাম অষ্টাকম, যে আটটি শ্লোকের মাধ্যমে নামের মহিমা ব্যক্ত করা হয়েছে, সেই নাম অষ্টাকম যখন আপনি পড়বেন, নাম অষ্টাকম পড়তে গিয়ে আপনি দেখবেন আটটি শ্লোকের মাঝে একটা শ্লোক রয়েছে, তিন নম্বর শ্লোক, ইয়াদা ভাসুহ পুদান কবলিত ভবধান্ত বিবহু দৃশং তপ্তাব্দা নামোপি দৃশতি ভক্তি প্রণয়িনী জনস্তে সুদধাক্তং জগতি ভব ভগবন্নাম তরেণু কৃতিতে নিবর্তঙ্ক ইহ মহিমানং প্রভবতি। নমস্তকম শ্লোক সংখ্যা তিন, বন্ধনা করছেন, হে কৃষ্ণ নাম রূপ সূর্য, কৃষ্ণ নাম কি সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে, সূর্য উদিত হলে অন্ধকার দূরীভূত হয়, সূর্য উদিত না হলে অন্ধকার যাবে গো। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যতাই কৃষ্ণ তথায় নাহি মায়ার প্রবেশ অধিকার। যেখানে কৃষ্ণ আছেন সেখানে মায়া গ্রাস করতে পারে না, মায়া মানে অন্ধকার, আর কৃষ্ণ মানে দ্যুতি, কৃষ্ণ মানে কি আলো, কৃষ্ণ মানে কি জ্ঞান, মায়া মানে কি অজ্ঞান, অজ্ঞান যেখানে, অজ্ঞানতা যেখানে আছে সেখানে কৃষ্ণ অবস্থান করতে পারেন না, অর্থাৎ জ্ঞান সেখানে থাকতে পারে না। জ্ঞান আবার দু প্রকার, একটা হচ্ছে নিত্য একটা হচ্ছে অনিত্য, একটা হচ্ছে পড়া আর একটা হচ্ছে অপড়া। জগতে আপনি যে জ্ঞান লাভ করছেন, স্কুল কলেজ প্রয়োজন আছে, ইনস্টিটিউশন এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইম্পার্সিয়াল, বাট রিলিজিয়াস এডুকেশন ইজ পার্ট এন্ড পার্সেল নো এক্সিস্টেন্স অফ পিপলস, দ্যাটস দ্য অনলি ইউনিভার্সাল টু ডিস্ট্রিবিউট ইনস্টিটিউশন এডুকেশন এন্ড রিলিজিয়াস এডুকেশন। এটাকে বাদ দেওয়ার কথা বলা হয় নাই, অবশ্যই সেটার প্রয়োজনীয়তা আছে, কিন্তু মনে রাখবেন কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষকে প্রকৃত পক্ষে মানুষ করতে পারে না, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনাকে প্রকৃত জ্ঞানী গুণান্বিত করতে পারে না। ভগবান বলছেন জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশিষত ইয়াত জ্ঞাত্তা নৈহ ভূ অন্যদ জ্ঞাতব্যম অবশিষ্যতে, সপ্তম অধ্যায়ের দুই নম্বর শ্লোক, আই শ্যাল নাও ডিক্লেয়ার আন টু ইউ ইন ফুল দিস নলেজ বাট ফ্রেন্ড মি নন এন্ড new minas this being known nothing further shall remain for you to know, said all parts of Prem Krishna Srimad Bhagavad Gita 7 chapter 2 verse. Ami tumake ekhon je gyaner kotha bolbo Arjun, ei gyan jodi tumi labh karo prithibir sokol gyan apna theke tomar hridoye majhe prokashito hoye jabe. Jano ei gyan ke bole rajobiddha, jemon raja jodi karo hoye jay rajotto apna theke hoye jay. Ekta narir sthitite jodi purush sidur dey, sidurer odhikare nari jemon shamir sokol kichu odhikar prapto hoy, temni bhabe bhagavat somporkito gyan je ekbar labh kore তার অন্য কোন জ্ঞান অপ্রাপ্তি থাকে না। ভগবান বলছেন নবম অধ্যায়ের দু নম্বর শ্লোক, রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুতম কর্তুম অব্যয়ম, এই জ্ঞান সকল জ্ঞানের রাজা, এই জ্ঞান যদি তুমি প্রাপ্ত হও পৃথিবীতে আর কোন জ্ঞান তোমার জানার বাকি থাকবে না, লাভের বাকি থাকবে না। আমি তোমাকে সকল জ্ঞান হৃদয়ে মাঝে প্রকাশ করে দেব, দধামি বুদ্ধি আগম, আমি তোমাকে বুদ্ধি যোগদান করব, কারণ আমার থেকে শ্রেষ্ঠ জগতে আর কেউ নাই, অকংকার আর ফয়েল দ্যাট ইজ নট ট্রুথ সুপিরিয়র টু মি, এভরিথিং রাটস আপন মি অ্যাজ পালার স্ট্রং অন ট্যাট সেইড অমনিপটেন্ট মেকার দিস শ্রীমদ ভগবদ গীতা 7 চ্যাপ্টার 7 ভার্স মাত্র পরতরম নন
অনন্ত কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বমিদম ভূতম সূত্রে মণি গণাইব এই জগতে যা কিছু দেখছ সকল কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে আই এম দ্য সোর্স অফ অল স্পিরিচুয়াল এন্ড ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এভরিথিং আই এমানেটস ফ্রম মি দ্য ইন্টেলিজেন্ট পারসন পারফেক্টলি নো দ্য অ্যাঙ্গেজ ইন মাই ডিভোশনাল সার্ভিস এন্ড হোটস ইন মি উইথ অল দেয়ার হার্ট সে অল পার্টস অফ প্রিংমি কৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতা 10 চ্যাপ্টার 8 ভার্স অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততি ইতি মত্তা ভজন্তে মাম বুদ্ধ ভাব সমন্বিতা আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস আমার থেকে জগতে সকল কিছু সৃষ্টি হয়েছে যারা পণ্ডিত ব্যক্তি এই তত্ত্ব অবগত হয়ে অর্জুন আমার আরাধনা করে তাহলে এই জগতে যত জ্ঞান আছে সকল জ্ঞান আপনা থেকে জাগ্রত হয়ে যাবে আপনার মাঝে যদি আপনি ভগবত জ্ঞান লাভ করেন আর এই জ্ঞানকে যারা বাদ দেয় ওরা এক একটা মূর্খ এটা আমার কথা নয় গোবিন্দের কথা কোথায় আছে সপ্তম অধ্যায় 15 নম্বর শ্লোক নমাম দুষ্কৃতি নমুরা মুরা মানে কি মূর্খ অর্জুন ওরা এক একটা মূর্খ নমাম দুষ্কৃতি নমুরা এখানেই শেষ নয় আরো বড় কথা বলছেন প্রপদন্তে নরাধমা ওদের চেহারা তো মানুষের মতো কিন্তু ওরা মানুষ নয় ওরা পশু থেকে নিকৃষ্ট আকারটা মানুষের মতো ওদের কিন্তু ওরা মানুষ না নমাম দুষ্কৃত নমুরা প্রপদন্তে নরাধমা নরযুগ অধম সন্ধি বিচ্ছেদ নরাধম নর মানে কি মনুষ্য অধম মানে কি একেবারে নিকৃষ্ট আকার মানুষের মতো ওদের অর্জুন কিন্তু ওরা মানুষ না অর্জুন বলছেন তাহলে ওরা কি আকার তো মানুষের মতো মানুষ না ওরা পশু থেকে নিকৃষ্ট প্রপদন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা ওদের জ্ঞান মায়ার দ্বারা অপরিত তারপর কি বলছেন হচ্ছেন ওরা এক একটা অসুর আসুরম ভবমাশ্বরিতম ওরা অসুর মনোভাব সম্পন্ন কারা যারা এই জ্ঞান লাভ করে না যারা এই কথা মানে না যারা এই জ্ঞানের প্রতি অনুসন্ধিৎসু না যারা ওই জ্ঞানের প্রতি আকৃষ্ট না অর্জুন যারা এই জ্ঞানকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে না অশ্রদ্ধা ধনা পুরুষা ধর্ম অশ্ব পরম তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী নবম অধ্যায় শ্লোক সংখ্যা 3 অশ্রদ্ধা ধনা পুরুষা যে ব্যক্তির শ্রদ্ধা নাই আমার কথায় ধর্ম প্রতিপালনে অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্ব ধর্মস্ব মানে ধর্মের অশ্ব অশ্ব মানে এই সংস্কৃত শব্দ পরন্তপ হে পরন্তপ হে শত্রু দমনকারী যাদের শ্রদ্ধা নাই অপ্রাপ্য মাম অপ্রাপ্য মানে পাবে না মাম মানে আমাকে আমাকে পাবে না তোমাকে না পেলে কি হবে গোবিন্দ নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী বারবার ফিরে আসতে হবে কোথায় এই বিষ্টা কূপে শুনতে কষ্ট লাগতে পারে কিন্তু আমার কথা নয় এগুলো বিষ্টা মানে মল এই জগৎটাকে মল মূত্রের সঙ্গে তুলনা করেছেন কেন আমরা কি মলের মাঝে ছিলাম না পেটের মাঝে যখন ছিলাম মলের মাঝে ছিলাম না হ্যাঁ শুনতে কষ্ট লাগে কিন্তু এটাই তো সত্যি ভগবান বলছে এটা বিষ্টা কূপ বিষ্টা লেগেছিল আমাদের শরীরে যখন জন্ম হয়েছিল তারপর ধুয়ে মুছে পরিষ্কার করেছে আমাদের মা দাইমারা নার্সরা মলের মাঝে মাখানো ছিল আমাদের শরীর অশ্রদ্ধা ধনা পুরুষা ধর্মস্ব অশ্ব পরম তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী তোমাকে সংসার আবর্তনীতে বারবার ফিরে আসতে হবে আর জানো অর্জুন যারা আমার তত্ত্ব জানতে পেরেছে ওরা কত জন্মের সৌভাগ্যবান মনুষ্যানাম সহস্রেষু সপ্তম অধ্যায় 3 নম্বর শ্লোক কশ্চিত ইয়ততি সিদ্ধহে ইয়ততাম অপি সিদ্ধানাম কশ্চিত মাম ব্যক্তি তত্ত্বতহ আউট অফ মেনি থাউজেন্ডস অ্যামং মেন ওয়ান মে ইন্ডুবার ফর পারফেকশন and of those who have achieved perfection hardly one knows me in truth said all for supreme being krishna simad bhagavad gita 7 chapter 3 verse হাজার হাজার মানুষের মাঝে কদাচিত কোন একজন সিদ্ধি লাভের জন্য আমাকে যত্ন করে আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মাঝে কদাচিত কেউ আমাকে তত্ত্বগত ভাবে জানতে পারে সমহাত্মা সুদূর লব তারা অত্যন্ত দুর্লভ তাহলে তারাই কেবল জানতে পেরেছে আর জানতে পেরেছে বলে তাদের আচরণে প্রকাশিত হয় সেই কথা আমাদের পূর্বপুরুষরা যে নামকরণ করতেন তারা আনস্মার্ট ছিলেন না তারা মূর্খ ছিলেন না তারা বুকা ছিলেন না
আমরা বরং অল্প বিদ্যা বয়ন করি। তারা নাম রাখতেন গুরুদেবের নিকট থেকে, কারো করে বাচ্চা হলে তারা গুরুদেবকে বলতেন গুরুদেব একটা নাম দিন। তারা পুরোহিতকে বলতেন, যদিও এখনকার অনেক পুরোহিত নাম মাত্র পুরোহিত, যাদের কোনো আচরণ নাই। পুরোহিত শব্দের অর্থ কি? পরের হিত কামনায় যে রত, পরের হিত কামনা, হিত মানে কল্যাণ, যে অপরের কল্যাণে নিজের জীবন বিসর্জন দিয়েছে তাকে ব্রাহ্মণ পুরোহিত বলে। অথচ বর্তমানে অধিকাংশ পুরোহিতরা নিজেই নিজেকে উদ্ধার করতে পারবে না, তো অপরের কল্যাণ করবে কি করে? তাহলে তারা কি করে পথ দেখাবে, চোখ খোলাবে? নামকরণ করার ক্ষেত্রে যজ্ঞানুষ্ঠান করা হতো, সেখানে নামকরণে সবসময় বৈদিক সংস্কৃতিকে অনুসরণ করা হতো। বৈদিক মানে কি? বেদ অন্তর্গত কার্য প্রণালী। তৃতীয় শ্লোকে বলা হয়েছে, হে কৃষ্ণ নাম সূর্য, যদি কেউ কোন সংকেতে আভাসে তোমাকে উচ্চারণ করে। সংকেতে আভাসে মানে কি হোক? সংকেতে আভাসে আপনার ছেলের নাম মনে করুন গোবিন্দ, আপনি কি বলবেন? এই গোবিন্দ ঘুম থেকে উঠ, বলবেন না? এই গোবিন্দ, এই বাথরুমে কি দেখো যদি তো কা, এই গোবিন্দ স্কুল যেতে না, এই গোবিন্দ এখন মোবাইলে লাইট কি দেখো মাইসুস না, এই লাইট তুলে তো লাইট দিতে গোবিন্দ, এই গোবিন্দ তাহলে স্কুল ঠিক ঠিক না ফুলারে ডাকতেছ না, এই গোবিন্দ ভগবান গোবিন্দ কে কয়বার ডাকে, কিন্তু ফুলার নাম যদি গোবিন্দ হয় কয়বার ডাকবায়? হ্যাঁ, এটাকে বলছে আবাস। শাস্ত্র কি বলছেন? আবাস, আবাস। এটা ভাগবতে প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কোনো কথা বলা যাবে না। শাস্ত্রে আছে কিনা? আছে। অজামিল তার ছেলের নাম রেখেছিলেন নারায়ণ, তিনি রাখেন নাই, রেখেছিলেন লোমাসমণি। নারদ পাঠিয়েছিলেন লোমাসমণিকে অজামিলকে কল্যাণ করার জন্য। অজামিল কিন্তু ভগবান নারায়ণকে ডাকেননি, যমদূতের ভয়াল রূপ দর্শন করে অজামিল ভয় পেয়ে তার আদরের পুত্র অদূরে খেলা করছিল তাকে ডাকছিলেন। অথচ ভগবান পদ্মপলাশ লোচন নারায়ণের আসন কম্পিত হয়ে গেল, দূতকে পাঠালেন যাও আমার অজামিলকে নিয়ে আসো। এটা আবাস, নাম আবাসেই যদি মুক্তি হয়ে যায় বাবা, আর এই নামকে যারা ভালোবেসে গ্রহণ করবে তাদের কি হবে ভাবো? কেউ নাম আবাসেও যদি ভগবানকে ডাকে তাহলেও তার কল্যাণ হয়। তোমার ছেলের নাম, ভগবানের এত এত নাম আছে, অনন্ত নাম, একটা নাম রাখতে পারলে না? রাখলে পিন্টু, কোন পিন্টু থাকলে ক্ষমা করবে, পিন্টু, দুইটা পিন, পিন্টু, পিন্টু। আচ্ছা এটা কি নাম বলো তো, অর্থ থাকে পিন্টু, অনেক যদি পিন্টু তাই হবে, আমার নামই ফাইসলাম প্রভু আজরে পাইলেন না। আচ্ছা এটা অর্থটা কি? তা আমরা যারা বাংলা নিয়ে অনার্স মাস্টার্স করেছি, আমরা একটা কিছু দেখলেই শুধু ভুল চোখে পড়ে, কারণ আমরা যেহেতু বাংলা নিয়ে পড়েছি, অর্থের বিভ্রাট দেখলেই আমাদের মাঝে বলতে ইচ্ছে হয়। একবার ভাবুন, একবার অনুভব করুন তো, একবার অনুভব করুন, একবার ভাবুন যে মন্টু, দুইটা মন, এটা কি অর্থ? আপনার মেয়ের নাম আপনি রাখলেন সিরিয়ালে নায়িকার নাম রাশি, আপনার ফুরির নাম রাশি, কথা এক জায়গায় গেছি, আমার ফুরির নাম কথা, ফুরির নাম কথাতেও হয়েছে কিতা কথা, এটা কি অর্থ হইল? কি এটা কি অর্থটা কিতা? কথা ফাতা লতা দিজে কি অর্থ? রুমিও পাগলু নাম রাখে ছেলের নাম, দিজে ছেলের নাম রাখে। কবে পরিবর্তন হব আমরা মুসলমানদের? দেখো কোরআন হাদিসের বাইরে কোন নাম তারা রাখে না, কারণ তারা বিশ্বাস করে আখেরাতের দিনে শেষ ময়দানে এই নামগুলো তাদেরকে সহায়তা করবে। হাসান হুসেন করিম রহিম জয়নাল, এগুলোর রাখার পিছনে কারণ আছে তাদের। আমাদেরও শাস্ত্রীয় কারণ আছে নাম রাখার। নামের মাঝে দোষ আছে, শব্দের মাঝে দোষ আছে। আপনার সন্তানের যে আপনি নাম রাখলেন, এই নামের সঙ্গে আপনার সন্তান যে জন্ম হলো, জন্মের ক্ষণ তিথি নক্ষত্র মিলিয়েছেন কি? এই নামের সঙ্গে তার দোষ আছে কিনা?
যদি দোষযুক্ত নাম আপনি আপনার সন্তানের রাখেন, সেই নাম ধরে যদি ডাকেন, আপনার সন্তানের যেমন অকল্যাণ হবে আপনার গৃহের অকল্যাণ হবে, অমঙ্গল হবে। এক সময় আমি দেখেছি আমার বাবাকে পঞ্জিকা দেখে, আমরা তো এখানে সবাই ছিল কি মানুষ, রুয়া হবল তাই চিনি, সিনোনি রুয়া যখন বাবা দিতা তখন পঞ্জিকা দেখে, আজকে রুয়া দেওয়ার সময় রে দেখি পঞ্জিকা দিন না চিনি, বাইন বুঝনি গো বাবা, জ্বালাবাইন করতা এখানেও তাই পঞ্জিকা দেখুন ঠিক আছে কিনা, গুছি দিতা এটাও পঞ্জিকা দেখিয়া, কোন জায়গায় যাওন দিক শুলাছে কিনা পঞ্জিকা দিকা, মামার বাড়ি দেখে দুই দিন তিন দিন আইতে পারতাম না পঞ্জিকা দিকা, এখন হ্যালো শেষ, এখন ইটা লাগে না। দিন দিন আমরা শাস্ত্র বহির্ভূত কার্য করছি, যার কারণে হচ্ছে কি বিভ্রাট হচ্ছে, এগুলো মানে স্মার্ট হওয়া নয়, শাস্ত্র থেকে দূরে চলে যাওয়া মানে স্মার্ট নয়, অজ্ঞতা, অত্যধিক আধুনিক হওয়া মানে স্মার্ট হওয়া নয়, আমরা আমাদের সংস্কৃতি থেকে সরে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের জন্য দুর্দশা। এই জন্য প্রত্যেক নামের মাঝে অর্থ বিচার বিশ্লেষণ করা উচিত, কোন নাম যদি দোষযুক্ত হয়, কোন শব্দ যদি দোষযুক্ত হয়, সেই নামের পূর্বে যদি শ্রী লাগানো হয়, ভালো করে বুঝবেন শ্রী, আমরা তো জানি না যে দিন তিথি নক্ষত্র ক্ষণ এগুলো আমরা অনেক সময় বিচার এখন আর করতে পারি না, জ্যোতিষী আগের মতো নেই, তখন শ্রী যদি কোনো নামের পূর্বে লাগানো হয় ওই নামের দোষ কেটে যায়। শ্রী মানে রাধারানী, শ্রী মানে লক্ষ্মী, যখন আপনি আপনার নামের আগে বলবেন শ্রীমতী, মাই গতি কোন যুগে ফিরা আসুস শেফালি থেকে তখন বেশ শ্রীমতী শেফালি থেকে তখন বেশ তুমি না রে তোরে লিয়ে যাও নিজেই তো না বদ্রম যদি চলবার যোগ্য না, মাই গতি হুই ফিরে আসুস, আমরা এমন বলি কেউ যদি শ্রীযুক্ত অমু, এই যেমন আমরা শ্রী রাহুল কৃষ্ণ দ্বার শ্রী দেওয়া হয়েছে মা, আমরা তো সবসময় দেই, রাহুল হচ্ছে ভগবান বুদ্ধদেবের ছেলের নাম, সর্বদুঃখ হরণকারী, হ্যাঁ সিদ্ধার্থ, আর সিদ্ধার্থ ভগবান বুদ্ধের নাম, সিদ্ধার্থ ভগবান কৃষ্ণেরও একটি নাম, দেখবে শত নামের মাঝে সিদ্ধার্থ আছে। তাহলে এই যে নামকরণ গুলো তার মাঝে একটা বৈদিকতা আছে, আর গুরুদেব আমায় নাম দিয়েছেন রসরাজ ব্রজ সুন্দর, আমার নাম দীক্ষিত নাম, আর বাবা মার দেওয়ার নাম, নামকরণটা বৈদিক হবে, এটা জানলাম আবাস। এখন সংকেত মানে কি, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ হরে কৃষ্ণা আছে কিনা এমন লোক টিটকারি মারছে জয় রাধে কেমন আছেন, সমর্থ হবেন কৃতিতে নিবর্তন্ত ইহ মহিমানম প্রভবতি, সংস্কৃত শ্লোকটা, জগতে এমন কোন বিদ্বান ব্যক্তি আছে, জগতে এমন কোন পণ্ডিত ব্যক্তি আছে, হে নাম তোমার মহিমা প্রকাশ করতে পারে, ভক্তি প্রণয়িনী জনস্তু সুদত্তম জগতি ভগবন্নম তরেন কৃতিতে নিবর্তং ইহ মহিমানম প্রভবতি। হে কৃষ্ণ নামরূপ সূর্য, নামকে কিসের সঙ্গে তুলনা করেছে, সূর্যের সঙ্গে, জগতে এমন কোন বিদ্বান ব্যক্তি আছে, এমন কোন পণ্ডিত ব্যক্তি আছে যে তোমার মহিমা বলতে পারে, তোমার মহিমা ভগবান কৃষ্ণ ছাড়া কেউ বলতে পারে না, তুমি আর কৃষ্ণ অভেদ, কৃষ্ণ নাম আর কৃষ্ণের মাঝে কোনো পার্থক্য নাই গো, যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামেরও সহিত আছে না আপনি শ্রীহরি, ভগবান ভগবানের নাম অভেদ কোনো পার্থক্য নেই, এমনকি শ্রীমান মহাপ্রভু বলছেন ভগবান থেকে ভগবানের নামের শক্তি বেশি, কোথায় প্রমাণ শিক্ষা অষ্টকম শ্লোক সংখ্যা দুই,
নাম নাম অকারি বহুদা নিজ সর্বশক্তি। দেখুন নিজ সর্বশক্তি, নিজ মানে কি আপন, আপনার শক্তি নিজের শক্তি অর্পণ করে দিয়ে দিয়েছেন ভগবান কার মাঝে, নামের মাঝে, নাম নাম কারি বহুদা নিজ সর্বশক্তি। স্তোত্রার পিতা নিয়মিত স্মরণেন কাল এতাদৃশী তব কৃপা ভগবান মামায়পি দুর্দৈবম ইদৃশ ইহ অজনিন অনুরাগ। মহাপ্রভু বলছেন ভগবান তার সমস্ত শক্তি, কৃষ্ণের তার সকল শক্তি তার নামের মাঝে অর্পণ কর্তব্যটা কি নিয়মিত, নিয়মিত মানে সব সময়। স্তোত্রার পিতা নিয়মিত স্মরণেন কাল, স্মরণ সংস্কৃত দন্তস্য ম ফলা, দন্তস্য ম ফলা স্মৃতি, কি বলো স্মৃতি। তাহলে এখানে দন্তস্য এটাকে কি করে আমরা উচ্চারণ করি, দন্তস্য ম এরিকার, এটা ভুল উচ্চারণটা ভুল, দন্তস্য ম এরিকার আমরা বলি না, এভাবে নয়, দন্তস্য নিচে যখন ম থাকবে দন্তস্য ম বললে হবে না, দন্তস্য ম ফলা যখন যুক্ত থাকবে এটা হচ্ছে ফলা, দন্ত স্বয় ম ফলা রিকার তয় শিকার সংস্কৃতে স্মৃতি, বাংলা ব্যাকরণে স্মৃতি। যেমন প দয় ম ফলা আকার পদ্মা, বাংলা ব্যাকরণে পদ্মা। যেমন ভয় দীর্ঘিকার মূর্ধন স্বয় ম ফলা বিস্ম, সংস্কৃতে বাংলায় বিশ্ব। যেমন আ তয় ম ফলা আকার আত্মা, সংস্কৃতি বাংলায় বললে আত্মা বলবো না আত্মা বলবো, আত্মা মফলা উচ্চারিত সংস্কৃতে, বাংলা ব্যাকরণে অনুচ্চারিত স্মৃতি। যেমন শ্মশান মফলা এখানে হচ্ছে না, কেমন এটা বাংলা ব্যাকরণে কিছু রুল আছে, বাংলার মতো কঠিন তো আর কিছু নেই, অত্যন্ত কঠিন। তাহলে বলা হয়েছে দেখুন স্তোত্রার পিতা নিয়মিত স্মরণেন কাল, স্মরণ এখানে আমরা স্মরণ কেন বলছি, এটা সংস্কৃত শব্দ, বাংলা বললে স্মরণ, দন্ত সময় মফলা আরো মূর্ধন্য। আবার এটা দেখুন তাল অবশ্য হয়ে যাবে, স্মরণ, স্মরণ মানে আশ্রয় আর স্মরণ মানে মনে করা, যে তোমার নাম লয় লওয়া স্মরণ করা একই অর্থ, স্মরণ মানে আশ্রয় নেওয়া মানে আশ্রয়, যেমন তার চরণে আশ্রয় নিলাম, আর স্মরণ মানে মনে করা। স্তোত্রার পিতা নিয়মিত স্মরণেন কাল এতাদৃশী তব কৃপা ভগবান মামায়পি দুর্দৈবম ইদৃশ ইহ অজনী ন যুগ অনুরাগ সন্ধি না অনুরাগ, বাংলে ন অনুরাগ। মহাপ্রভু বললেন হায়রে কলিহত জীব, আমরা যে ভগবান নামের সকল শক্তি, ভগবানের সকল শক্তিকে একাকার করলেন, বরং ভগবান থেকে নামের মাঝে শক্তিটা বেশি দিয়ে দিলেন, সবচেয়ে বেশি শক্তি দিলেন ভগবান তার নামের মাঝে, অথচ আমরা সেই নামকে গ্রহণ করতে পারলাম না, ওই দুর্লভ নামে আমার রতি জাগল না, সেই দুর্লভ নামে আমার অনুরাগ জাগল না, বললেন ন অনুরাগ আমার অনুরাগ জাগল না। এই নাম যদি কেউ সংকেতে গ্রহণ করে তাহলেও তার কল্যাণ হয়ে যাবে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ আপনাকে নিন্দা করলো, কেউ আপনাকে টিকা টিপ্পণী করলো, তাহলেও আপনার যেমন মঙ্গল হবে, যে উচ্চারণ করেছে টিকা টিপ্পণীর স্বরে ভগবানের নাম তারও মঙ্গল হয়ে যাবে, এটাই নামের মহিমা। এই জন্য বলেন হে কৃষ্ণ নাম রূপ সূর্য, যদি কেউ কোন সংকেতে বা আবাসে তোমাকে উচ্চারণ করে তাহলে তুমি তার সংসার আসক্তি রূপ অজ্ঞান জনিত অন্ধকার দূরীভূত করে থাকো, এবং তুমি তত্ত্ব জ্ঞান বিহীন ব্যক্তিকেও কৃষ্ণ ভক্তি বিষয়িনী জ্ঞান দৃষ্টি প্রদান করে থাকো। অতএব হে নাম, জগতে এমন কোন বিদ্যান আছে তোমার মহিমা বর্ণন করতে সমর্থ হন, ইয়াদ ব্রহ্ম সাক্ষাৎ কৃতি নিশ্চয়াপি বিনা সমায়াতি বিনা ন ভূগই অপৈতি নাম স্ফুরণেন তত্ত্বে প্রারব্ধ কর্ম ইতি বীরৌতি বেদ অবিচ্ছিন্ন তৈল ধারার মতো নিষ্ঠা সহকারে অবিরাম ব্রহ্ম চিন্তা করলেও ভোগ ব্যতি রেখে যে প্রারব্ধ কর্ম সেই কর্ম সহজে বিনষ্ট করা সম্ভব নয়। আমরা বর্তমানে যে যে অবস্থানে আছি, যে যে কার্য করছি, তা প্রারব্ধ কর্মের ফসল।
এটা কর্মযোগ পড়লে ভালো করে পাবেন। অবিচ্ছিন্ন যদি কেউ নিরবিচ্ছিন্ন ভাবে ব্রহ্ম চিন্তা করছে, এরপরেও সেই প্রাক্তন কর্ম প্রারব্ধ কর্ম সহজে বিনাশ করা সম্ভব নয়। কিন্তু কেউ যদি এই জীবাগ্রে কায় মনোবাক্যে ভক্তি বড়ে কৃষ্ণ নামকে উচ্চারণ করে বলছেন তপইতি নাম স্ফুরণেন তত্ত্বে, স্ফুরণ করবে জিহ্বাতে যদি স্ফুরণ করে, স্ফুরিত জিহ্বায় যদি নাম গ্রহণ করে, প্রারব্ধ কর্ম ইতি বীরউতু বেদ, বলছেন জিহ্বাগ্রহে নাম তোমার স্পন্দন মাত্রই, মুখে তোমার উচ্চারণ করার মাত্রই পর্বত সমান প্রারব্ধ খারাপ কর্ম ফসল মুহূর্তের মাঝেই বিনাশ হয়ে যায় তোমার নাম জিহ্বায় উচ্চারণ করার সঙ্গে সঙ্গে। নামের তো মহিমা। আমরা কলিহত জীব, সত্য ত্রেতা দাপরির মতো কঠিন ভজন আমাদের পক্ষে করা সম্ভব নয়, কারণ সত্যযুগের মানুষেরা 100,000 বছর বাঁচতে পারত, ত্রেতা যুগের মানুষেরা 10,000 বছর বাঁচতে পারত, দাপর যুগের মানুষেরা 1,000 বছর বাঁচতে পারত, আর আমরা কলিহত জীব, আমরা অন্নগত প্রাণ, আহার ছাড়া আমাদের বাঁচা সম্ভব নয়, কামনার অতই অরণ্যবে আমরা নিপতিত, যে কোনো সময় আমাদের প্রাণ বায়ু বের হওয়ার উপক্রম। সত্য ত্রেতা দাপরির মতো কঠিন ভজন আমাদের পক্ষে করা সম্ভব নয়, আর আমাদের সে আয়ুও নেই। এই জন্য আমাদের জন্য শ্রীমান মহাপ্রভু যে প্রক্রিয়া দিয়ে গেলেন, সেই প্রক্রিয়াতে আমাদের অগ্রসর হতে হবে। শ্রীমান মহাপ্রভুর উপদেশটা কি? চৈতন্য ভাগবত বলছেন, প্রভু বলে কৃষ্ণ ভক্তি হোক সবার, মহাপ্রভু বলছেন সবার কৃষ্ণ ভক্তি লাভ হোক, কৃষ্ণ নাম গুণ বই না বলিও আর, আপনি সবারই প্রভু করি উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ হরিষে, হরে কৃষ্ণ হরি কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, হরি রাম 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 হরি হরি, প্রভু কহি কহিলাম এই মহামন্ত্র, ইহা সবই জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতেই সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইতে বিধি নাহি আর। মহাপ্রভু বলছেন এই মহামন্ত্র বলে দিলাম, মহামন্ত্র গিয়ে কি করবে, সর্বক্ষণ বল ইথে, সর্বক্ষণ মানে কি গো, সব সময় বল ইথে বিধি নাহি আর, এই নাম নীতি কোনো নিয়ম নাই, কিবা দিবা কিবা নিশি কিবা জাগরণে অহরে নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে, দিন বলো রাত বলো, খাইতে বইতে শুইতে কোন বিধি নাই, ওই নাম নাও, নাম নিলে কি হবে, নাম নিতে নিতে এই চিত্তটা মার্জন হয়ে যাবে, চিত্ত মানে হৃদয়, এই হৃদয়কে আয়নার সঙ্গে তুলনা করছেন আচার্যগণ শাস্ত্রে। বিখ্যাত একটা গান আছে লালন সাহেব মরমি কবি, তিনি গান গেয়েছিলেন বাড়ির পাশে আর সি নগর সেতা একজন পড়শি বাস করে রে, আমি একদিনও না দেখিলাম তাহারে, কি বললেন আমরা কি বুঝলাম বলুন তো, কি চমৎকার অর্থ, বাড়ির পাশে আর সি নগর, আর সি মানে কি আয়না, বাড়ির পাশে আর সি নগর, এই হৃদয় হচ্ছে আয়না, গান শুনেন নয় আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছু দেখা যায় না, আমরা তো আমাদের আয়নায় প্রেমিক প্রেমিকা ছাড়া দেখে না, প্রেমিকা প্রেমিক ছাড়া দেখে না, আমরা এটাই বুঝি। লালন শাহ কি বললেন, বাড়ির পাশে আর সি নগর সেতা একজন পড়শি বাস করে রে, আমি একদিনও না দেখিলাম তাহারে, এই যে হৃদয় এটা একটা আর সি, আরশি নগর পড়শি বাস করে, পড়শি মানে আত্মা পাখি ভেতরে আছে, ভগবান আছেন ভেতরে, আমি একদিনও না দেখিলাম তাহারে, আমার মাঝেই তিনি আছেন, তিনি আছেন বলে আমি কথা বলতে পারছি, তিনি আছেন বলে আমি বসে আছি, তিনি আছেন বলে আমি দাঁড়িয়ে আছি, তিনি আছেন বলে আমি চলতে পারছি বলতে পারছি, একদিনও না দেখিলাম তাহারে, অথচ তাকে আমি দেখলাম না, অনুভব করলাম না, একটিবারও চেষ্টা করলাম না তাকে জানার বুঝার উপলব্ধি করার। ভাবুন মা,
এই ভেতরে অগ্নি প্রজ্বলিত হচ্ছে, যতটা অগ্নি দেখবে এই শীতের সময় যখন এমন করে দাও ধোয়া বের হয় কি হয় না, ভেতরে আগুন জ্বলছে, আগুনে যা দেবে তেমন গন্ধ হবে কি হবে না। আগুনে যদি চন্দন দাও, চন্দন কাষ্ট গ্রানটা কিসের হবে, চন্দনের। প্লাস্টিক যদি দাও কিসের গন্ধ হবে, প্লাস্টিকের গন্ধ হবে, ময়লা আবর্জনা যাই দেবে তাই গন্ধ হবে। আপনি ভেতরে যা আহার দেবেন আপনার চেতনার মাঝে সেটা প্রভাব পড়বে। এটা আমার কথা নয়, এটাই বিজ্ঞানের কথা। একটা মরা লাশকে যদি আমরা স্পর্শ করি স্নান করতে হয় কি হয় না। একটা ছাগল মরে আছে, মরা ছাগলটা আপনি স্পর্শ করলেন স্নান না করে ঘরে ঢুকবেন, অথচ সেই মরা লাশটাকে কেটে কেটে ফ্রিজের মাঝে 10 দিন 20 দিন 50 দিন রাখছি তখন স্নান করতে হয় না, তখন আমরা খাচ্ছি মরা লাশটা, ভেতরে দিচ্ছি। এখানে আগুন, যজ্ঞস্থলী, এগুলো জানতে হবে, এগুলো গীতার কথা। আমার প্রদত্ত জিনিস আমাকে না দিয়ে যে গ্রহণ করে অর্জুন সে চুরি করে খায়, চৌর্যবৃত্তি গ্রহণ করে, একটু গীতাটা পড়বেন। এগুলো আমার কথা নয়, এগুলো ভগবানের কথা, কেবল আপনাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি, আপনারা জানেন। এরপরও আপনাদের সঙ্গে ইষ্টগুষ্টি করছি আমি, অর্থাৎ চর্বি তো চর্বণ করাচ্ছি। এগুলো গীতা পড়লে আপনি জানতে পারবেন যে আত্মা আত্মার বন্ধু, আত্মা আত্মার শত্রু। আমার আপনার আত্মাকে আমরা শত্রু বানিয়ে ফেলছি, তার পরিচর্যা করছি না, তার যত্ন নিচ্ছি না। একটা মরা লাশকে ছুঁইলে স্নান করতে হয়, আমরা স্নান না করি ঘরে ঢুকি না, অথচ একটা মরা লাশকে ফ্রিজের মাঝে আমরা দিনের পর দিন রাখছি, এই যজ্ঞস্থলিতে আহুতি দিচ্ছি। আপনি যেমন আহার দেবেন ভেতরে আপনার চেতনা তেমন হবে, যেমন খাবার তেমন মন, যেমন মন তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। কিছু মূর্খ লোকেরা বলে যারা ভেজিটেরিয়ান তাদের নাকি শক্তি কম, বুদ্ধি কম, মানসিকতায় নাকি তাদের অপূর্ণতা আছে। বিশ্বের যত বড় বড় সায়েন্টিস্ট আছে ইতিহাস পড়ে দেখো, ম্যাক্সিমামরাই ভেজিটেরিয়ান, যারা শরীরকে ধরে রাখতে চায়। যত হিন্দি নায়িকা দেখবে ম্যাক্সিমামরাই ভেজিটেরিয়ান, বড় বড় ক্রিকেটার যারা ভেজিটেরিয়ান, বড় বড় নায়ক যারা শরীরকে ধরে রাখার জন্য তারা ভেজিটেরিয়ান। তাদের শক্তি, তাদের বুদ্ধি আমার শাস্ত্র বলছে সবচেয়ে বেশি, অথচ আমরা সেই তামসিক রাজসিক আহারে প্রবৃত্ত। যতদিন পর্যন্ত আমার আহার শুদ্ধ না হবে ততদিন পর্যন্ত নামে রুচি আসবে না, জীবে দয়া। যতদিন জীবকে দয়া পোষণ না করব, মহাপ্রভুর শিক্ষা কি, নামে রুচি, নামে রুচি আসবে না। তারপর না বৈষ্ণবের সেবা, বৈষ্ণবের সেবা তো এমনি হবে না, শ্রদ্ধা না থাকলে সেবা হবে কি করে। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। বিবাহের সময় প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা নারী সপ্ত প্রদক্ষিণ করে বিবাহের মণ্ডপে কথা দিয়ে আসে, আজ থেকে আমরা দুজন মিলে ভজন করব। এগুলো জানা দরকার, আমরা জানি না। ওই কুঞ্জু মণ্ডপে ঠাকুরদা মন্ত্র বলছে, আমরা উচ্চারণ করে চলে আসছি, মন্ত্রের বাংলা অনেকেই জানি না, অনুভব নাই আমাদের মাঝে। পতি পত্নী স্বামী স্ত্রীকে বলা হয়, পত্নী কাকে বলে, যে স্বামীকে পতিত অবস্থা থেকে উদ্ধার করার শক্তি রাখে তাকে পত্নী বলে। যেদিন থেকে সিঁদুর পরিয়ে দিয়েছে একটা পুরুষ আপনার স্মৃতিতে কপালে, সেদিন থেকে পুরুষ শক্তি গ্রহণ করলো, নারী হচ্ছে শক্তি। পুরুষকে সেই নারী শক্তি যোগাবে, ভজনের শক্তি। বিবাহ মানে শয্যা সঙ্গিনী গ্রহণ নয়, বিবাহ মানে সন্তান উৎপাদনের যন্ত্র গ্রহণ নয়,
আমার শাস্ত্র বলছে বিবাহ মানে ভজন সঙ্গিনী গ্রহণ করা। সেই স্ত্রী আমাকে জাগাবে, ভোরবেলা উঠো একটু আরতি করো, সেই স্ত্রী আমাকে ব্রত পালন করাবে। অথচ বিবাহের পর আমরা ভজন সঙ্গিনী গ্রহণ না করে স্ত্রীকে বানিয়ে ফেলি সজ্জা সঙ্গিনী। স্ত্রীকে বলা হয় পত্নী, স্বামীকে বলা হয় পতি। যে পতিত অবস্থা থেকে স্বামীকে উদ্ধার করার শক্তি রাখে তাকে বলে পত্নী। আর যে স্ত্রী স্বামীকে ধর্ম পালনে সহায়তা না করে, স্বামীর ধর্ম পালনে শ্রদ্ধা কমিয়ে দেয়, শাস্ত্র বলছে সে পত্নী নয়, সে প্রেতনী। ছিলটি ভাষায় ফেরতনী। এগুলি শাস্ত্রের কথা। পত্নী, পতি, সহধর্মিনী, এগুলো আলাদা অর্থ আছে। সহধর্মিনী কাকে বলে? যে স্ত্রী স্বামীকে ধর্ম পালনে সহায়তা করে, যেমন শয্যা স্বামীর ধর্ম রক্ষার্থে তিনি ব্রাহ্মণের গৃহে পরিচারিকা হয়েছিলেন রাজরানী থেকে, আর দাতা হরিশ্চন্দ্র হলেন চণ্ডালের কাঠ যিনি যুক্ত। আমার দেবী জানকী স্বামীর ধর্ম পালনে বনে গমন করিলেন, বেহুলা সাবিত্রী, সহধর্মিনী তারা, ধর্ম প্রতিপালনে সহায়তাকারিণী। পতি আর পত্নী সবাই হতে পারে না, আমরা জামাই বউ হই, স্বামী স্ত্রীও হতে পারি না। স্বামীর অর্থ আছে, স্ত্রীর অর্থ আছে। আমরা বিবাহ মানে মনে করি, অনেক মায়েরা মনে করে আমার ছেলেকে কোনদিন বিয়ে করে দিতাম, আমার তো নাতি হইত। আর অনেক পুরুষ মনে করে বয়স সময় নেই, বিয়ে করার দরকার না। আর অনেক ফুরি মনে করে আর কয়েকদিন, হ্যাঁ বয়স হইয়া ঠিক আছে গা, এটা তো আমার আশ্রয় দরকার, ওই বিয়া দরকার। কিন্তু এটা বিয়া নয়, এই জন্য বিবাহ নয়। যদি এই অর্থ থেকে কেউ সরে যায় তাদের জন্য বিবাহ অর্থ। জীব গোস্বামী পাদ বলছেন, স্বর গোস্বামী পাদের অন্যতম জীব গোস্বামী বলছেন, যারা ভজন সঙ্গিনী গ্রহণ করে না, বিবাহর পর ভজন করে না স্বামী স্ত্রী দুজন মিলে, তাদের জীবনে বিবাহ শব্দের অর্থ কি? বিবাহ, জীব গোস্বামী পাদ বলছেন বিবাহ, বি মানে বিপদ, বা হ, বা মানে বাড়ানো, হ মানে হলো। পুষ্পকৃষ্ণ বিবাহ মানে কি? বিপদ বাড়ানো হলো। আমার তো শুননা যে আমার কথা না, আচার্যদের কথা। বিবাহ বি বিপদ, যাই হোক আমি এখনো বিপদ বাড়াইছি না, বিবাহ বাড়ানো হলো। আবার এই বিবাহই আমার আপনার জীবনে কল্যাণ বয়ে আনবে যদি আমি আপনি ভজন করি। সংসার বিষময়, সংসারে মুক্তি হয়। বিবাহের শাব্দিক অর্থ কি, ব্যাকরণগত অর্থ কি? বিশেষভাবে ভার বহন করা। ভার কে বহন করে? রাধা। আমার বিবাহ যদি শাস্ত্রীয় দিক থেকে সরে যায়, শাস্ত্র থেকে সরে গিয়ে কেউ যদি কার্য করে, তাহলে সেই সংসারটা আনন্দের হবে না গো, দুঃখ হবে, যন্ত্রণা হবে, কষ্ট হবে। এই জন্যই তো আমাদের মহাভারত পড়তে হবে, এই জন্যই তো আমাদের রামায়ণ জানতে হবে। একটু রামায়ণের তত্ত্ব, একটু মহাভারতের তত্ত্ব আমরা যখন পড়ব, আমরা যখন জানব, তখন উপলব্ধি করব, তখন আমরা বুঝব যে সংসারটা কি, ভ্রাতৃত্বের বন্ধনটা কত সুদৃঢ়, সহধর্মিনী কি, হ্যাঁ মায়ের সঙ্গে পুত্রের সম্পর্ক কি, পিতার সঙ্গে পুত্রের সম্পর্ক কি। রামায়ণ মহাভারত এখনকার মা বাবারা ছোট্টবেলায় সন্তানদেরকে গল্প বলেন না, পড়ান না। আমার মা ছোটবেলা আমাকে রামায়ণের গল্প শুনিয়ে শুনিয়ে, মহাভারতের লীলা কথা শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতেন, আর খাওয়ানোর সময় এগুলো বলতেন। এখনকার মায়েরা ছোট্ট বাচ্চাদেরকে নাট আর বল্টু দেখিয়ে দেখিয়ে খাওয়ায় না, ভুল বলছি, মটু আর পাতিলু দেখিয়ে দেখিয়ে খাওয়ায় আর গুম পাড়ায়, যাদের নাট বিল হয়ে যাচ্ছে, কার্টুন দেখিয়ে দেখিয়ে খাওয়ায়। তাহলে হবিটা কি করে হবে? অনুভব করুন,
ভাবুন একবার, উপলব্ধির স্তরে আনয়ন করুন। আপনি যখন কোনো কিছু দেখবেন তখন চিন্তা শক্তি কমে যাবে। আমি ক্লাস নাইনে থাকতে শরৎ সমগ্র পড়ে শেষ করে ফেলেছিলাম, যখন আমি নবম শ্রেণীতে পড়ি তখনই শরৎ সমগ্র আমার পড়া শেষ। তারপর রবীন্দ্রনাথ, কাজী নজরুল, এক এক করে পড়া শুরু হলো। দুর্বার আকর্ষণে আমি বাংলা নিয়ে পড়ি। প্রথমে আমার ইচ্ছে ছিল আমি মেডিকেল পড়বো। আমার ভাই যখন ২০১০ সালের মার্চের ৮ তারিখ দেহ ডাকে, মা তখন ব্রেন স্ট্রোক করে ফেলে, তখন আমার আর পরীক্ষা দেওয়া হয় নাই। তারপর আমার সেকেন্ড চয়েস ছিল আমি ইংলিশ নিয়ে কিছু করব, আমি ইংলিশেও ভর্তি হতে পারিনি। আর তৃতীয় চয়েসটা ছিল আমি বাংলা, বাংলা আমার খুব খুব চয়েস। বাংলা পড়ি বলে ইংরেজিতে অনার্স মাস্টার্স কেউ এসে আমাদের ফেলতে পারবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ আসুক। মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে, মানুষের যদি প্রগাঢ় টান থাকে, সে যে কোনো জায়গা থেকে যে কোনো অবস্থান থেকে ভালো করতে পারে। অধিকাংশ মা বাবার মনে এরকম একটা ভ্রান্ত ধারণা কাজ করে, সন্তান যদি ভক্তি যাজন করে তাহলে পড়াশোনা ভালো হয় না। এগুলো ভুল কথা। আমরা ভক্তি যাজন করেছি, পাশাপাশি পড়াশোনাও ভালো করেছি। আমি প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেয়েছি ক্লাস ৫ এ, ট্যালেন্টের মাঝে বাংলাদেশে আমি ফার্স্ট হয়েছি। প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেয়েছি আমি, আমি ৮ এ ফার্স্ট হয়েছি বৃত্তিতে। কে বলেছে পড়াশোনা ভালো হয় না? একটা রুটিন থাকা প্রয়োজন আমাদের জীবনে, একটা অ্যাম্বিশন প্রয়োজন, একটা ড্রিম প্রয়োজন আমাদের জীবনে। কিন্তু আমরা এগুলো থেকে সরে যাই, যার কারণে আমরা এক একটা স্বপ্ন দেখাহীন মানুষ। যার জীবনে স্বপ্ন নাই সে কোনোদিন সফল হতে পারে না। স্বপ্ন মানে ঘুমাইয়া ঘুমাইয়া দেখা স্বপ্ন না, যাহা আপনাকে ঘুমাতে দেয় নাই তাই স্বপ্ন। ঘুমিয়ে ঘুমিয়ে যা দেখা হয় সেটিকে স্বপ্ন বলে না, স্বপ্ন তাই যা আপনাকে ঘুমাতে দেয় নাই, যা আপনাকে ঘুমাতে দেয় না যে আমাকে এটা করতে হবেই, আমাকে ওই জায়গায় পৌঁছতে হবেই, আপনাকে ঘুমাতে দিচ্ছে না। ৮ ঘন্টা ১০ ঘন্টা আমি এই ধর্মীয় গ্রন্থ স্টাডি করেছি, ১২ ঘন্টাও স্টাডি করেছি ২৪ ঘন্টার মাঝে, ১৪ ঘন্টাও স্টাডি করেছি। কোনোদিন সারা রাত কেটে গেছে চৈতন্য চরিতামৃত নিয়ে, আর এই জায়গাতে একদিনে পৌঁছাইনি। আমার আলোচক জীবন ১৪ বছর হয়ে গেছে। ওই ইন্ডিয়াতে ৩ মাসের জন্য আমন্ত্রণ পেয়েছি বাংলাদেশ থেকে কোন আলোচক, সেটা আমি আপনাদের কৃপায়। এবং এই আরব আমিরাতের ৭টা প্রদেশে আমি ইনভাইট পেয়েছি। আগামী ২ মাস আমার দুবাই প্রবচন। এই বাংলাদেশ থেকে কোনো আলোচক যদি আমন্ত্রণ পায় সেটা আপনাদের ঘরের ছেলে, আমি সিলেটের ছেলে, আপনার ঘরের ছেলে। যেটি একদিনে ওই জায়গায় পৌঁছানো সম্ভব হয় নাই, ধীরে 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 আজকে এই জায়গায় পৌঁছেছি। বহু সাধনা করে মানুষ এই জায়গা থেকে এই জায়গায় উঠে, বহু সাধনা করে মানুষ উপরে উঠে সাধনায়, আর ভগবান নেমে আসেন করুণায়। যে সাধনা করে না তার জীবনে করুণার বাড়ি দ্বারা বর্ষিত হয় না। আপনি জাগতিক ক্ষেত্রে পারমার্থিক ক্ষেত্রে উভয় দিকে প্রতিষ্ঠিত হতে পারবেন যদি আপনার সাধনা থাকে। সাধনা ছাড়া কেউ সফল হতে পারে না। সাধনায় যে মতি রাখে না কোনোদিন তার দুঃখ দূর হয় না, কোনোদিন তার দৈন্যতা প্রগাঢ় হয় না। আপনি যদি কেবল দেখেন পড়েন না, বর্তমানে আমরা কেউ পড়তে রাজি না, সারাক্ষণ আমরা কেবল স্মার্ট মোবাইল ইউজ করছি আর দেখছি। আপনি যখন দেখেন তখন আপনার ব্রেন চিন্তা করে না, চিন্তা প্রগাঢ় হয় না। আপনি যখন কোনো কিছু পড়বেন, যেমন নীল জলরাশি আপনি পড়লেন, যখন আপনি রবীন্দ্রনাথের গৃহদাহ পড়বেন, চোখের বালি পড়বেন, শরৎচন্দ্রের চোখের বালি রবীন্দ্রনাথের যখন পড়বেন, রবীন্দ্রনাথের চোখের বালি, শরৎচন্দ্রের গৃহদাহ যখন পড়বেন, তখন নীল জলরাশি, তখন আপনার কিন্তু চিন্তা ঢুকে গেছে নীল জলরাশিটা কেমন হয়, নীল সাগরের ঢেউ। হ্যাঁ, তখন আপনি কিন্তু চিন্তা করবেন, একটা ছবি বাজবে, নীল সাগর এমন হয়, এমন হতে পারে, আপনার ইচ্ছা দেখবে আহারে নীল সাগরের ঢেউ যদি দেখতাম একটু যেতে পারতাম, এই আপনার কিন্তু চিন্তা বাড়তেছে। আর আপনি ইউটিউবে দেখে ফেললেন, কি চলে ইউটিউবে নীল সাগর সার্চ করে ফেললেন, আপনার চিন্তা হলো না ও নীল সাগর, তো আপনার ব্রেন কাজ করছে না।
যারা পড়ে না ওরা মূর্খ তৈরি হয়। আমরা দিন দিন এতটা আধুনিক হয়ে যাচ্ছি, এখন আর পত্রিকা পড়তে আমরা চাই না, এখন আর আমরা বই পড়তে চাই না, এখন আমরা আর গ্রন্থ পড়তে চাই না, কিন্তু আপনাকে পড়তে হবে। আমি এখনো স্টাডি করি, আমি তোমার কাছে বৃদ্ধ হয়ে গেছি কিন্তু এখনো স্টাডি করি। এখন তো আমার স্টুডেন্টরাই পাঠ করে, আর কদিন পর তারাই সব পাঠ করবে। এরপরে আমি এখনো স্টাডি করি, আমার বয়স আর কত, সারা জীবন পড়ে রয়েছে, কিন্তু শিকার কোনো শেষ নাই রে বাবা। মৃত্যুর পূর্ব পর্যন্ত শিখতে হবে। যদি আমি মনে করি অনেক জেনে গেছি তাহলে আমার পতন হয়ে যাবে। ভগবান এই জায়গায় যেমন বসাতে পারেন, আবার ভগবান চলে এক সেকেন্ডে আমায় কান ধরে নামাতে পারেন না। অহংকার করার কিছু নাই, আপনাদের কৃপায় ওই জায়গায় এসেছি। আবার অহংকার হৃদয়ে এসে গেলে ভগবান কান ধরে নামিয়ে দেবে, যা তুই জায়গায় বসার যোগ্য না। সাধনাটা জীবনে খুব দরকার। সাধনা যে করে না সে অগ্রসর হতে পারে না। এই সাধনা সংসারী মানুষের কি হওয়া উচিত এটি আমাদের জানা কর্তব্য। আমরা এখানে সবাই সংসারী, আমাদের সাধনাটা কি হওয়া দরকার। শ্রীমান মহাপ্রভুর আদর্শটাই আমাদের সাধনা। মহাপ্রভু আমাদেরকে কি আদর্শ দিলেন? মহাপ্রভু বললেন, প্রভু বলেন, কৃষ্ণ ভক্তি হোক সবার, আমার প্রতি স্নেহ যদি থাকে সবাকার। মহাপ্রভু বলছেন, যদি আমাকে কেউ ভালোবেসে থাকো, আমার প্রতি যদি তোমাদের শ্রদ্ধা থাকে, কৃষ্ণ কথা ব্যতীত আর কিছু বলবে না। যাহা শ্রবণ করিলে কৃষ্ণ ভক্তি মতি রতি হ্রাস পাবে, বলবে না সেই কথা, শুনবে না সেই কথা। যার বদন দর্শন করিলে হরিকে ভুলে যাবে, সেই বদনের দিকে তাকাবে না। মহাজন জানিয়ে দিলেন, যার মুখে বাই হরি কথা নাই তার কাছে তুমি যাইও না, যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ পানে তুমি চাইও না। কে তোমায় কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে, বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদ কেন ভাবো না। কি চমৎকার কথা, মন তুমি হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদামত্ত হও, হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোন গীতি গায় না। যার বদন দর্শন করলে হরিকে ভুলে যাবে, তার বদনের দিকে তুমি তাকাইও না। যার বদন পানে চাইলে সর্ব আনন্দময়কে তুমি ভুলে যাবে, প্রয়োজনে তার দিকে তাকানোর, তার দিকে দৃষ্টি নিক্ষেপ করার। মহাসাধিকা মা আনন্দময়ী, এ আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় যিনি আবির্ভূত হয়েছিলেন, তিনি বলেছিলেন, হরি কথাই কেবল কথা, বাকি সব বৃথা আর ব্যথা। জগতে সকল কথা আপনাকে দুঃখ দিবে রে মা, দৈন্যতায় আসীন করবে না, দৈন্যতা না আসলে ভক্তি হয় না। একমাত্র হরি কথা আপনাকে পরম আনন্দ দেবে। হরি কথা ভাগবতীর কথা এত এত কৃপা, বর্ষণ করে কল্পনাও করা যাবে না। এই ভারতের আগ্রায় তিনি একজন পরম ভক্ত প্রবর ভগবান শ্রী গোবিন্দের পরম ভক্ত প্রবর, তিনি সর্বদা অপ্রাকৃত কৃষ্ণ ভাবামৃতি কথামৃতি নিজেকে যুক্ত রাখতেন। ভারতের আগ্রায় হরি কথা এমন এমন মানুষকে ভুলিয়ে দেয়, যার নামই এমন সেবা কেমন রে, সখী সে হরি কেমন বল। নাম শ্রবণে এত প্রেম জাগে, চোখে আসি এত জল, যার নাম শ্রবণে যার কথা শ্রবণে এত প্রেম জাগে, এত ভক্তি জাগে, এত অনুরাগ জাগে, না জানি সে দেখতে কেমন। ভারতের আগ্রায় যে লীলা সংগঠিত হলো ভক্তমাল গ্রন্থে আপনারা পাবেন, অপ্রাকৃত ভাগবত কথা অমৃতে নিজেকে সর্বদা তিনি যুক্ত রাখতেন, যার কারণে স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ তার রক্ষক হয়েছিলেন। স্বয়ং সম্রাট ধরে নিয়ে গিয়েছিল তাকে, ভগবান নিঃসিংহরূপ ধারণ করে গিয়ে ভয় দেখিয়ে তাকে তিনি নিয়ে এসেছিলেন।
কথার এত শক্তি, ওই কথাকে যে আশ্রয় গ্রহণ করে তার জীবনে ভয় নেই। ভগবান থেকে ভগবানের নামের শক্তি বেশি, ভগবানের নাম থেকে ভগবানের কথার শক্তি বেশি, আর ভগবানের কথা থেকেও ভগবানের ভক্তির শক্তি বেশি, আর ভগবানের ভক্ত থেকেও ভগবানের ভক্তির চরণ ধূলির শক্তি বেশি। এই যে কালীয় নাগ বাবা ভাগবতে দেখবে, এই কালীয় নাগের মাথায় স্বয়ং ভগবান নৃত্য করলেন, চরণ রাখলেন, কতটা সৌভাগ্যবান হলে ভগবানের চরণ মস্তকে স্থাপন হয়। একবারও কি ভেবেছেন, ভাবুন তো, ব্রহ্মা আদি দেবতারা যে চরণ সহজে প্রাপ্ত হয় না, সেই চরণ কালীয় নাগ মাথায় স্থাপন পেল, ভগবান তার মস্তকে স্থাপন করলেন। কেন? এই কালীয় নাগ পূর্ব লীলায় রাজা ছিল এবং খুব অহংকারী, মনে রাখবে অহংকার যার হৃদয়ে সবচেয়ে বেশি, হিংসা যে করে তারই পরবর্তী জন্মে সর্পযুনি প্রাপ্ত হয়। এটা আমার কথা নয়, পুরাণ শাস্ত্রের কথা। আর মহাপুরাণ শ্রীমদ ভাগবত জানিয়ে দিলেন অহংকারী রাজারই পরের জন্ম হলো কালীয় নাগ। সেই রাজকুলে জন্ম যখন তার ছিল, তিনি কেবল একজন সাধুর চরণ ধৌত জল ধুলিকণা মস্তকে কেবল একটু স্পর্শ করেছিলেন, সেই কৃপায় ভগবান তার মস্তকে চরণ রাখলেন, নৃত্য করলেন। এজন্যই মহাজন বললেন, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমোল্লতি কারমূল। শুদ্ধ ভক্তের চরণ রেণু ভজনে অনুকূলতা নিয়ে আসে, ভকত সেবা পরম মুক্তি প্রেমলতি কারমূল। আমরা অভিমানে সব হারিয়ে ফেলেছি, অহংকারীর বশবর্তী হয়ে ধরাকে আমরা সরাগ জ্ঞান করে ফেলেছি। একবার ভাবুন, অমা অনুভব করুন, এই দুদিনের সংসারে দেবদুর্লভ মনুষ্য জীবন পেয়ে কি করতে পারলাম। আজকে শরীরে শক্তি আছে অনেক কথাই বলে ফেলি, কিন্তু এইভাবে সারা জীবন যাবে না, এই যৌবন চিরকাল থাকবে না আমাদের শরীরে। ন্যূনতম ভজন যদি আমি না করি, সংসারে মানুষ মাসে দুটা দিন না খেয়ে থেকে হরিভজন করে একাদশী, আগের দিন সংযম শারীরিক আর হচ্ছে আহার, একাদশীর দিন শারীরিক আহার আর একাদশীর পরের দিন শারীরিক আহার, আমরা পারণের দিন পর্যন্ত মাছ খেয়ে ফেলি। এই ন্যূনতম ভজন যদি আমি না করি, আমাকে রক্ষা করবে কে বলুন? কে রক্ষা করবে? এই যৌবন থাকবে না কি চিরকাল, কে রক্ষা করবে? দ্রৌপদীর তো খুব অহংকার ছিল, তাকে সবাই রক্ষা করবে? কিন্তু রক্ষা করতে পারলো না, কেউ তো পারলো না। দুর্যোধনের তো অনেক অহংকার ছিল যে আমার পক্ষে অনেক সৈন্য আছে, ভুবন বিজয়ী যোদ্ধারা আমার পক্ষে অংশগ্রহণ করেছে, তারা আমার বিজয় এনে দেবে, কই কেউ তো রক্ষা করতে পারলো না। ন্যূনতম ভজন, আমার গুরুদেব বলেন মাসে দুটা দিন না খেয়ে যে ভজন করে না সংসারী মানুষ, তার দ্বারা কি করে সংসার বন্ধন মুক্তি হবে, তার দ্বারা কি করে সংসারে সুখ আসতে পারে? এই 15 দিনে একদিন যে প্রায়শ্চিত্ত করতে পারে না, একাদশী মানে প্রায়শ্চিত্ত করা, মাসে দুটা দিন যে প্রায়শ্চিত্ত করতে পারে না, যার সাইন্টিফিক ব্যাখ্যা আছে এই ব্রতে, এই ন্যূনতম ভজন যদি আমরা কেউ না করি, প্রত্যেক দিন গুরু চরণে পুষ্প, গোবিন্দ চরণে তুলসী, একদাই গীতা পাঠ, হ্যাঁ এই ন্যূনতম ভজনটা যে করে না, কণ্ঠে তুলসীর মালা ধারণ, তুলসীকে স্নান প্রণাম পরিক্রমা আদি করা, যে সনাতনী হিন্দু পরিবারে জন্ম নিয়ে কণ্ঠে তুলসীর মালা দেয় না, সে তো হিন্দুই না, হিন্দু নামের কলঙ্ক। যার কণ্ঠে মালা নাই, ভগবান নারায়ণ বলছেন আমি তার মুখ পর্যন্ত দর্শন করি না, তার প্রণাম পর্যন্ত আমার কাছে পৌঁছায় না, এই ন্যূনতম ভজন যদি আমি না করি বাবা কি হবে আমার গতি? একবার ভাবুন বাবা, গগনে কিন্তু বেলা নেই, দেখতে দেখতে জীবন রবি পূর্ব আকাশ থেকে পশ্চিমা আকাশে ঢলে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই আস্বাদন করেছিলেন লালাবাবুর কথা, আমি যে বলেছিলাম বহুবার এই লীলা আপনাদেরকে শ্রবণ করিয়েছিলাম, যে লালাবাবু একটা কাজের মেয়ের কথায় বৈরাগ্য হৃদয়ে লাভ করেছিলেন,
যে লালা বাবুকে কাজের মেয়ে বলেছিলেন, এই জগতে আপনিও চাকর আমিও চাকর। এই একটা কথাই যার মাঝে বৈরাগ্য জেগে গিয়েছিল। আর সেই লালা বাবু বেলা নাই এই ভাব অনুভব করে মধুময় স্ত্রী বৃন্দাবনে চলে গিয়েছিলেন ভজন করার জন্য। গুরুকরণ করে লালা বাবু কৃষ্ণচন্দ্র জমিদার নয়নের জলে ভগবান মদন মোহনকে স্মরণ করেন, আর কেঁদে কেঁদে হৃদয়ের আকুতি জ্ঞাপন করেন, প্রভু এই বৃন্দাবনে তুমি সতত নিবাস করো। কবে কবে তোমার চরণ দর্শন হবে আমার জানি না। হরি বলব আর মদন মোহন হেরিব গো, আমি এই রূপেতেই ব্রজের পথে চলিব গো, যাব গো ব্রজেন্দ্রপুর হব গোপী পায়ের নূপুর, আমি নূপুর হইয়া রুণুজুন বাজিব গো, বিপিনে বিনোদ খেলা সঙ্গেতে রাখালির মেলা, তাদেরও চরণের ধুলা মাখিব গো, এ দেহ অন্তিম কালে রাখব শ্রী যমুনার জলে, আমি জয় রাধে গোবিন্দ বলে ঘাসিব গ, কহে নরোত্তম দাস না পুরিল অভিলাষ, আমি আর কবে ব্রজবাস করিব গ। হে মদন মোহন হে ভগবান, আমি কবে তোমার দর্শন করব। একটা ছোট্ট কুটির বানিয়ে নয়নের জলে ভগবান, ভগবান নয়নের জলে ভাসছেন, আর হৃদয়ের আকুতি জ্ঞাপন করছেন। যেমন প্রেমভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর প্রেমভক্তি চন্দ্রিকা যখন পড়বেন সেখানে দেখবেন নরোত্তমের খেদ লিপিবদ্ধ হয়েছে, রাধিকা গোবিন্দ বলি কবে কাঁদিব উচ্চেশ্বরে, ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে, মা গো সন্তান কান্না না করলে মাও সহজে তাকে কুলে নেয় না, নেয় গো হাতে খেলনা দিয়ে বলে বাবা একটু খেলা কর না সোনা আমি কাজ করি, তোমার ছেলে তোমায় ডাকছে, ও মা আমি কুলে উঠব, বারবার ডাকছে বলছে না একটু খেলা করতে, কাজটা সেরে তারপর তোকে কুলে নেব, আবার ডাকছে ও মা আমি কুলে উঠব, এই বলছে না খেলা করতে, কাজটা সেরে নিয়ে বাবা পরে কুলে নেব, তোমার ছেলে কান্না শুরু করে দিয়েছে, কি করো তুমি হাতের কাজ ফেলে দৌড়ে আসো, আয় 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 বাবা আয় কুলে আয় পরে কাজ করবো, আয় কুলে আয় কান্না করিস, তুমি একটু গোবিন্দকে ডাকবে না, নয়নের জলে অঞ্জলি দেবে না চরণে, একটু স্মরণ করবে না, কি করে ভাবলে শেষের দিনে গোবিন্দ তোমার কান্ডারি হয়ে কুলে তুলে নিয়ে তোমার এই ভবনদী পার করে দেবে। মুর্শিদাবাদ জেলার জমিদার মদন মোহনকে ডাকছি, নব মদন মোহন প্রভু গো আমার তোমাকে যারা ভালোবেসেছে তারা সবাইকে দুঃখই পেয়েছে প্রভু, তারা কি যন্ত্রণা পেয়েছে কষ্ট পেয়েছে, কবি তোমার দর্শন পাবো প্রভু, গগনে যে বেলা নেই পূর্ব আকাশ থেকে জীবন রবি পশ্চিম আকাশে ভলে গিয়েছে, নিত্য যে রাজবুক খ্যাত সোনার পালঙ্কে ঘুমাত মুর্শিদাবাদ জেলার জমিদার, আজ সে ছোট্ট একটা কুটির বানিয়ে বৃন্দাবনের ধুলায় দেহটাকে দূষরিত করেছে, নয়নের জলে অস্ত্র বিসর্জন করে ভগবান শ্রী মদন মোহনের চরণে, দেখা দাও প্রভু আর কবে আর কবে আর কতকাল গেলে কতটা পতিত কাঙ্গাল হলে তোমার চরণ দর্শনের সুযোগ হয়, বলো না বলো না প্রভু, জয়তাং সুরতৌ পঙ্গুর মম
মন্দ মতের গতি মত সর্বস্ব পদাম ভুজৌ শ্রী রাধাম মদন মোহন বলো না ভজনকে আরো বাড়িয়ে দিলেন আহার বন্ধ করে দিলেন গো আমার গুরুদেব বলেন না খেয়ে যদি কেউ আরাধনা করে ভগবানকে ডাকে সেই ডাকটা খুব তাড়াতাড়ি ভগবানের কাছে পৌঁছে যায় কিভাবে তোমার ছেলে একটা অপরাধ করেছে সারাদিন খায় নাই সন্ধ্যাবেলায় তোমার কাছে এসে বিষণ্ণ বদনে একটু কেঁদে যদি বলে মা তুমি আমায় ক্ষমা করে দাও আমি আর কখনো এমন করব না কি করবে তুমি বুকে জড়িয়ে ধরবে বাবা যদি একটু রেগে থাকেন তুমি বাবাকে বলবে ওগো তোমার কি একটু মায়া নাই আমার ছেলে তো সারাদিন না খেয়ে আসে উপবাস ভজনের একটা অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গে কোনো খাবার যখন দেবে না অঙ্গ প্রত্যঙ্গ গুলো তখন আর অন্য চিন্তা করতে পারবে না ইন্দ্রিয়গুলো তখন আর চঞ্চল হবে না ইন্দ্রিয়গুলো তখন নিয়ন্ত্রিত হবে আর যার ইন্দ্রিয় নিয়ন্ত্রিত না সে কোনোদিন গোবিন্দ ভজন করতে পারে না আহার বন্ধ করে দিলেন কৃষ্ণচন্দ্র জমিদার একদিন গেল দুদিন গেল কেবল জল প্রভু দুর্লভ মানব জনম তুমি দিয়েছিলে টাকার উপর টাকার পাহাড় গড়ে তোলার স্বপ্নে বিভোর ছিলাম কিন্তু যেদিন বুঝতে পারলাম জীবনে একটাও মালিকের কাজ করতে পারিনি আমি নিজে মিছে মালিক হয়ে মনিব হয়ে ওই রাজ সিংহাসনে বসে আছি সেদিন সকল কিছুকে জলাঞ্জলি দিয়ে তোমাকে প্রাপ্ত হবে বলে সিংহাসন পিছনে ফেলে দিয়ে এই মধুময় শ্রী বৃন্দাবনে চলে এসেছি হে বৃন্দাবনেশ্বর মদন মোহন তোমার চরণ প্রাপ্ত হব বলে সংসার সংসার বলি মিছে গেল কিছুই হইল আমার ঘটিল জঞ্জাল কিসের সংসারে ছায়াবাজি প্রায় ছায়াবাজি প্রায় ইহাতে মমতা করি আমার দিন বৃথা যায় বৃথা যায় ওরে মন এ দেহ পতন হইলে কি রবে আমার কি রবে আমার সুখ নাহি দিবে মনরে পুত্র পরিবার মনরে বৃন্দাবনেশ্বর
যেদিন আমি সংসার ছাড়তে চেয়েছিলাম সেদিন আমার আমার কন্যা আমার কন্যা সেদিন শান্তমতি আমাকে জড়িয়ে ধরে বলেছিল বাবা তুমি মধুময় শ্রী বৃন্দাবনে চলে যাবে আমি কাকে বাবা বলি ডাকব কাকে জড়িয়ে ধরব কে আমায় চুলে বিলি কেটে আদর করে গুম পাড়িয়ে দেবে হে বৃন্দাবনেশ্বর ব্রজ বিহারি আমি সেই পুত্রীকে কোল থেকে নামিয়ে বলেছিলাম ওরে মা এই দেহ পিঞ্জর থেকে প্রাণ পাখিটি যেদিন বের হয়ে ভবের গাতে গিয়ে দাঁড়াবে সেদিন তুই আমার সঙ্গে যাবি না এই জগতে কেউ কারো সঙ্গে আসে না রে মা যাওয়ার সময় কেউ সঙ্গে যায় না তোদের জন্য অনেক করেছি রে মা নিজের জন্য কিছুই করতে পারিনি তাই নিজের পথকে সুগম করার জন্য বাকিটা জীবন আমি বৃন্দাবনে ভজন করতে চাই আজও আমি ভজন করতে পারিনি ব্রজবিহারী যদি ভজন উপলব্ধি হতো তাহলে এতটা বছর হয়ে গেল তুমি কাঙ্গাল খেয়াজ দর্শন দান করুনি গর্দবীর মতো আমি সংসারে করি পরিশ্রম তো করি আমার নাগো ছিল ব্রহ্ম আমি কার লাগি কার লাগি এত এত করি পরিবার পরিজনের প্রতি দায়িত্ব পালন করতে করতে চুলে তোমার পাক ধরল লাঠি হলো শেষের দিনে তোমার সম্বল বুকে হাত দিয়ে বলো বাবা নিজের জন্য কি করলে পারগাটির সম্বল কি করলে এই 60 বছরের জীবনে 70 বছরের জীবনে একবার হিসাব করেছো বাবা 60-70 বছরের জীবনে কি করলি নিজের জন্য যদি বলো তোমার মেশুর সঙ্গে বিয়ে হয়েছিল টিন সেটের ঘর এখন আমি বিল্ডিং এ থাকি এটা নিজের কর্ম নয় ছেলেটাকে ভালো চাকরি নিয়ে দিয়েছি মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি এগুলো নিজের কর্ম নয় এগুলো তোমার দায়িত্ব ছিল তুমি সংসারে প্রবেশ করেছো এটা তোমার দায়িত্ব পালন তোমার নিজের কর্ম তুমি কি করলে যা তোমার শেষের দিনের সঙ্গী হবে এ পুত্র কন্যা পরিবার পরিজনের কেউ সেদিন তোমার বান্ধব হবে না তোমাকে আমাকে সেদিন একা একা অন্ধকার একটা জগতে পদার্পণ করতে হবে সেদিন একা 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 যেতে
প্রতিদিন কিছুটা সময় মৃত্যুর কথা চিন্তা করত মা, শেষের দিনটার কথা চিন্তা করত, তাহলে সমাজে সে অহংকার করত না, ভগবানকে না ডেকে থাকতে পারত না। যাদের হৃদয়ে জেগে গেছে আমাকে একদিন যেতে হবে, যারা জানতে পেরেছে মনুষ্য জীবনের উদ্দেশ্য কৃষ্ণ ভজন করা, সমাজের বাকি মূর্খ লোকেরা ওদেরকে পাগল বলে, কৃষ্ণ ভজন যারা করে ওদের দুঃখের শেষ নেই মা। কৃষ্ণ কৃপা তোমার হয়েছে কি করে বুঝবে, যেদিন থেকে কৃষ্ণ তোমায় কৃপা করবেন সেদিন থেকে তোমার জড় জগতে ভাই বন্ধু মা বাবা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক দূর করিয়ে দেবে। কেন জানো, স্বর্ণকে দেখবে যত আগুনে পুরানো হয় তত সে খাঁটি হয়ে যায়। তোমাকে দুঃখাগ্নি দিয়ে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে নির্মল করে একদিন তার অভয় চরণ দান করবে। এত বড় একটা পরশ পাথর তোমায় দিয়ে দিবে, একটু যাচাই না করি, একটু পরীক্ষা না করি কি করে ভাবলে? কৃষ্ণচন্দ্র জমিদার কেঁদে কেঁদে বলে, নব মদন মোহন বলো না প্রভু, আর কতটা পতিত হলে কাঙ্গাল হলে তোমার দর্শন পাওয়া যায়? আর কতটা সাধনায় তৎপর হলে তোমায় পাওয়া যায় ঠাকুর? আমি কিছু চাই না, অন্তত অন্তিম কালে নিঃশ্বাস যেদিন বের হয়ে যাবে প্রভু গো, তোমার ত্রিভঙ্গিম রূপটা দর্শন করে যেন এই জগৎ থেকে আমার শেষ যাত্রা হয়। নয়নের জলে কাঁদেন দুদিন না খেয়ে আছে কেবল জল। ভগবান শ্রী মদন মোহন পূজারীকে স্বপ্নে দর্শন দিলেন, পূজারি ওঠো, একটু প্রসাদ দিয়ে আসবে প্রতিদিন, আমার এক ভক্ত জমিদার ছিল, সকল কিছু ত্যাগ করে সে এসেছে না খেয়ে আছে, একটু প্রসাদ দিয়ে আসবে তার জন্য। পূজারি থালায় করে প্রসাদ নিয়ে কুটিরে এসে কড়ান আনলো। লালা বাবু বলে কেহ আছো? কে? আমি মদন মোহন মন্দিরের পূজারি। আরে আপনি, আপনি ঠাকুর, পূজারি ঠাকুর? আমি প্রসাদ নিয়ে এসেছি তোমার জন্য। বাবা আমার কি সৌভাগ্য, আসুন আসুন, কৃপা করে আসুন, একটু বসুন না, এই নাও প্রসাদটা পেয়ে নাও, আমি আবার এসে থালাটা নিয়ে যাব। এইভাবে প্রতিদিন প্রসাদ আসে, যেদিন থেকে আপনি গোবিন্দ চরণে সমর্পণ করে দেবেন নিজেকে সেদিন থেকে আপনার সকল দায়িত্ব ভগবান শ্রী গোবিন্দের হয়ে গেল। ভগবদ্ গীতায় অনন্য চিন্তায়
অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারী যে মা যারা আমার আরাধনা করি আমাদের নিত্য অভিযুক্ত সেই সকল ভক্তের যুগার ক্ষেম আমি বহন করি আমরা দিতে চাই না আপনি এক মন চালের বস্তা নিয়ে দাঁড়িয়ে রইলেন মাথায় আপনার কষ্ট হবে কিন্তু এই বুঝাটা যদি কাউকে দিয়ে দেন আপনার কষ্ট হবে গোবিন্দ বারবার বলছেন গীতায় অর্জুন তোমার সকল কিছু আমাকে অর্পণ করো অর্জুন মানে আমরা সবাই কিন্তু আমরা দিতে চাই না মা গো পরিচয় দেই আমরা এক ছেলে দুই মেয়ে কজন গো সন্তান এক ছেলে এক মেয়ে ও মা তোমার ছেলে মেয়ে কজন দুই ছেলে তিন মেয়ে আজ থেকে বলো আমার নয় গোবিন্দের দান এক ছেলে এক মেয়ে এই কথাটা বলতে এত কষ্ট হয় আমার নয় গোবিন্দের দান ভগবান সবচেয়ে বেশি কষ্ট পান কোথায় বাবা যখন আমরা বলি আমার সন্তান আমার সংসার ভগবান তখন মৃদু হাসি নড়ে জগতে তুই নগ্ন হয়ে গিয়েছিলে আসবেও নগ্ন হয়ে আমি তোকে সকল কিছু দিলাম আর আমার নামটাই বলছিস না অভ্যাস করো মা এটাই কর্মযোগ সকল কিছু গোবিন্দের সন্তুষ্টির জন্য করা আজ থেকে বলবে যদি কেউ জিজ্ঞেস করে সন্তান কজন আমার নয় গোবিন্দের দান এই কথাটা বলে সন্তান কজন বলো সংসারী সদস্য কজন আমরা বলি চারজন পাঁচজন আজ থেকে বলো গোবিন্দ আমার ঘরের একজন সদস্য তাহলেই হয়ে গেল ভগবান বলছেন মামেকম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপে বৈমোক্ষয়িষ্যামি মা শুচ এর আগের কথা সর্বধর্মান পরিত্যাজ্য এই পরিত্যাগ যদি করতে না পারি মৌলিক ধর্ম মন গড়া ধর্ম ছল ধর্ম ভাগবত বলছেন এই জগতে ধর্মের নামে যেগুলো গোবিন্দ সন্তুষ্টিবিহীন যাহা চলে সব ছল ধর্ম এগুলোকে যদি বাদ দিতে না পারি ভগবান কখনো রক্ষা করবেন না আর যদি দিতে পারি প্রতিশ্রুতি দিয়েছেন ভগবান অহম তাম সর্ব পাপে বৈমোক্ষয়িষ্যামি মা শুচ গোবিন্দ আমার ঘরের একজন সদস্য শরণাগতিটা কবি দরকার এইভাবে চলছে একদিন প্রচন্ড ঝড় বৃষ্টির রাত পূজারী ঠাকুর ঘুমিয়ে গিয়েছেন প্রসাদ কুটিরে পৌঁছে দেয়া সম্ভব নয় কৃষ্ণচন্দ্র জমিদার তখন জেগে জেগে হরিনাম করছেন সারাদিন কিছুই তিনি গ্রহণ করেন নাই কারণ মন্দির থেকে প্রসাদ প্রত্যহতার জন্য আসে আজ ঝড় বৃষ্টি কেউ নিয়ে আসে নাই ঘুমিয়ে রইলেন পূজারী ঠাকুর চারিদিকে নিস্তব্ধ মানুষের কোনো সুরগুল নেই কেবল ক্ষণপ্রভা ডাকছে বাতাস দমকা বইছে কিছু কিছু বৃক্ষের ডাল ভেঙ্গে পড়ছে কিন্তু কোনো মনুষ্য জীবের সুরগুল নেই সবাই ঘুমিয়ে রইল মা কিন্তু অন্তর্যামী ভগবান গোবিন্দ ঘুমান নাই কারণ তার ভক্ত না খেয়ে আছে জেগে আছে তিনি স্বয়ং বিগ্রহ থেকে প্রকটিত হয়ে থালাই করে প্রসাদ হাতে নিয়ে ঝড় বৃষ্টির মাঝে ছুটলেন কৃষ্ণচন্দ্র জমিদারের কুটিরের অভিমুখে দরজায় গিয়ে কড়া নাড়লেন লালা বাবু আগে কে আমি পূজারি আপনি এত রাতে ঝড় বৃষ্টির মাঝে আমি ঘুমাতে পারিনি তুমি না খেয়ে আছো প্রসাদ নিয়ে এসেছি একটু দরজাটা খুলো কৃষ্ণচন্দ্র জমিদার দরজা খুললেন অন্ধকার গৃহ একটা প্রদীপ জ্বলছিল সারাটা গৃহ আলোকিত হয়ে গেল
কোটি সূর্যের নিয়ায় দুতি যার শরীর থেকে নির্গত হয়, সেই ব্রজেশ্বর গোবিন্দ যে কুটিরে দাঁড়িয়ে আছেন সেই কুটির কি আর অন্ধকার থাকতে পারে মা? চারিদিকে আলো আলোকিত হয়ে উঠল, তাকিয়ে আছেন কৃষ্ণচন্দ্র। আরে আমি প্রতিদিন পূজারী ঠাকুরকে দর্শন করি, কিন্তু আজ কতটা মায়া মুখমণ্ডল থেকে প্রকাশ পাচ্ছে, কতটা সৌন্দর্যের আভা প্রস্ফুটিত হচ্ছে, একটু দর্শন করি আর তৃষ্ণা মিটছে না। লালা প্রসাদ পেয়ে নাও, থালাটা রেখে দিব, আমি আগামীকাল এসে নিয়ে যাব। প্রসাদ স্পর্শ করার সঙ্গে সঙ্গে অষ্ট সাত্ত্বিক ভাব এসে গেল কৃষ্ণচন্দ্র জমিদারির শরীরে, কারণ এই প্রসাদ সাধারণ কেউ নিয়ে আসে নাই, নিয়ে এসেছেন স্বয়ং বৃন্দাবনেশ্বর শ্রী গোবিন্দ। সত্তা আনন্দে ভরে গেছে, আহারে আমি প্রতিদিন প্রসাদ গ্রহণ করি, এতটা তো অমৃত মনে হয় না, এতটা পরমানন্দ তো আমি পাই না। কে আজ আমার সকল কিছু কেমন যেন তালগুল পাকিয়ে যাচ্ছে। প্রসাদ পেয়ে থালাটাকে দৌত করে পাশে রাখলেন। কিছুটা পর মূল পূজারী ঘুম থেকে উঠলেন, আরে আমার প্রভুর আদেশ আমি পালন করতে পারিনি, ঝড় থেমে গেছে, আমাকে প্রসাদ দিয়ে নিয়ে যেতে হবে। থালায় করে প্রসাদ নিয়ে মূল পূজারি কৃষ্ণচন্দ্র জমিদারির কুটিরে গিয়ে দাঁড়ালেন। লালা দরজা খুললেন, কে? আমি পূজারি, ও থালা নিতে এসেছেন। থালা? আমি তো তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি। প্রসাদ কেন লালা? আমার অপরাধ ক্ষমা করবে, আমি আমি মদন মোহনের আদেশ রক্ষা করতে পারিনি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম প্রচন্ড ঝড় বৃষ্টির মাঝে, তুমি না খেয়ে আছো, আজ দেরি হয়ে গেল, লালা এই নাও প্রসাদ। অবাক হয়ে গেছে কৃষ্ণচন্দ্র পূজারী ঠাকুর, আপনি কি বলছেন? আপনি না প্রসাদ আমার জন্য নিয়ে আসলেন কিছুক্ষণ আগে, আমি নিয়ে এসেছি, হ্যাঁ এই তো আমি থালাটা ধুয়ে রেখে দিয়েছি, আপনি পুনরায় নিবেন বলে প্রতিশ্রুতি দিয়ে প্রত্যাগমন করলেন। প্রতিদিন আপনি আমার জন্য যে প্রসাদ নিয়ে আসেন, কিন্তু এই প্রসাদ স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গ পুলকিত হয়ে উঠল সাত্ত্বিক ভাব, আর আপনার দিকে বারংবার আমি তাকিয়েছিলাম, তখন এত চমৎকার আপনার বদন দেখাচ্ছিল, আপনি আবার আমার জন্য প্রসাদ নিয়ে আসলেন, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। পূজারি অবাক হয়ে বলছেন, লালা থালাটা কোথায়? এই তো থালা। পূজারী ঠাকুর অবাক হয়ে গেলেন, এটা সেই থালা যে থালাতে প্রত্যেক দিন পূজারী ঠাকুর ভগবান মদন মোহনকে রাজভোগ নিবেদন করে। এটা সেই থালা বাবা যে দা থালায় ব্রত ভগবান মদন মোহন নৈবদ্য গ্রহণ করে। আচার কে বুলুণ্ঠিত হলেন পূজারী ঠাকুর, লালা আমি আসিনি রে বাবা, আমি আসিনি, তুমি আমার রূপে যাকে দর্শন করেছো সে আমি নই, তোমার জীবন ধন্য,
তুমি ব্রজ বিহারী শ্রী গোবিন্দ মদন মোহনকে দর্শন করেছ। তুমি যাকে দর্শন করেছ তিনি আমি নই, তিনি আমি নই, আমায় কৃপা করে একটু আলিঙ্গন দাও লালা। আমি এতটা দিন ভগবানের পুজো দিয়ে আসছি, আমার সেই সৌভাগ্য হয়নি। তুমি যে সৌভাগ্য লাভ করেছ আমায় একটু চরণ তুমি দান করো। বৈষ্ণবের প্রেমালিঙ্গন পেয়ে আর ধুলি কণা পেয়ে যদি আমার হৃদয়ে প্রেম লাভ হয়, গিরিনাম সমর্পণ গো মা, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপে বৈমোক্ষয়িষ্যামি মা শুচ। শুধু মুর্শিদাবাদ জেলার জমিদারেরই কিন্তু জীবনের বেলা যাচ্ছে না, জীবনের বেলা চলে যাচ্ছে আমাদের সবার। কবে সেই হুশ জ্ঞান হবে, যার হুশ হয়ে গিয়েছে তার জীবন ধন্য হয়ে গিয়েছে। আমরা শেষ করব আর দীর্ঘায়িত করবো না। যাওয়ার আগে বিনম্র নিবেদন, সংসারের কাজের পাশাপাশি কিছুটা সময় রাখবো গোবিন্দের জন্য। নিত্য কর্মটা কোনদিন বন্ধ করবো না। দীক্ষিত ব্যক্তি আমাকে আর নিত্যটা ঠিক মতো করতে হবে। এই নিত্য কর্মের একটা শীট আছে, এটা আপনারা নিতে পারেন, যেখানে ঘুম থেকে উঠার পর রাত্রে ঘুমানোর পূর্ব পর্যন্ত কি কর্ম, শাস্ত্রীয় নিয়মে সব লিপিবদ্ধ আছে। আপনি কি করে ভগবানকে ঘুম পাড়াবেন, স্বয়ং থেকে তুলবেন, পুজো দেবেন, ভোগ লাগাবেন, ঘন্টা বাজাবেন, কি করে তুলসী পত্র নিবেদন করবেন, ঘন্টা শুদ্ধি করবেন, দূপ দেখাবেন, মন্ত্র দীপ দেখানোর মন্ত্র, এমন কিছু নেই যে জানি। নিত্য কর্মটা বন্ধ করবেন না, গুরুচরণে পুষ্পাঞ্জলি, গোবিন্দ চরণে তুলসী একদায় গীতা পাঠ, সংস্কৃত না পারলে বাংলা অনুবাদ, যদি তাতেও অক্ষর জ্ঞান কারো না থাকে গীতাটা প্রতিদিন বুকে নিন। দুমালা হরি নাম না করে আহার করবেন না বাবা, আগে দেহের খাবার নয়, আগে আত্মার প্রসাদ, তারপর দেহের। পরমাত্মা নিরামিষ মাছ মাংস কিচ্ছু খায় না, কেবল হরি নামি হরি কথাই তার আহার। একাদশী ব্রতটা ঠিক মতো পালন করুন, কণ্ঠে তুলসীর মালা, স্নান প্রণাম পরিক্রমা তুলসীকে করুন, ধীরে ধীরে সাত্ত্বিক আহারের চেষ্টা করুন। জীবন চলে গেল বাবা, আর কদিন বাঁচবো, অভ্যাস করতে হবে যেন বিদায় বেলা যাওয়ার সময়ে যেন গোবিন্দের নাম নিয়ে আমরা যেতে পারি। নবশ্রী যুব সংঘকে আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের এই প্রয়াস তৃতীয় বছরে পদার্পণ নয়, এরকম প্রত্যেক বছরই তাদের এই প্রয়াস বাস্তবায়িত। তবে আমি অনুরোধ করব এই ভাগবতের পাঠকে বাড়াতে হবে। আমরা একদিন আয়োজন করেছি, আগামীতে দুদিন, এইভাবে বাড়াতে হবে। পাঠ যত বাড়বে সমাজের তত মঙ্গল হবে। পাঠ যদি বৃদ্ধি করা না যায় সমাজ পরিবর্তন হবে না। একমাত্র গীতার কথা ভাগবতের কথাই পারে আমাদের জীবনকে পরিবর্তন করতে। চলুন আমরা শেষ করি দু মিনিট হরি নামের মাধ্যমে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম হরি রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম হরি রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Hare, Hare Rama. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।